Dear students and all participants, today we'll talk about a practical approach to upper GI bleeding. এখানে GI bleeding দেখানো হয়েছে, basically আমরা আজকে কথা বলবো upper GI bleeding নিয়ে. So upper GI bleeding টা এই জন্য important যে এটা আমাদের পরীক্ষায়, আমাদের বিশেষ করে final পরীক্ষা এবং graduation পরীক্ষায় খুব frequently face করতে হয়, either on viva table, even in written exam. রিটেন এক্সামে অন এন্ড অফ কোশ্চেন আসে, এ মিডল এজ পেশেন্ট প্রেজেন্টেড উইথ অ্যাকিউট আপার জিআই ব্লিডিং ইন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট অ্যান্ড হাউ উইল ইউ ম্যানেজ। সো অ্যাকচুয়ালি অ্যাকিউট আপার জিআই ব্লিডিং ইজ এন ইমার্জেন্সি ইস্যু অ্যান্ড আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সবাইকেই এটা কখনো না কখনো ফেস করতে হয়, আর পরীক্ষার জন্য এটা একইভাবে ইম্পর্টেন্ট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট আপার জিআই ব্লিডিং এই কারণেই যে আপার জিআই ব্লিডিংটা বেসিক্যালি ইজ ইন্টারনাল ব্লিডিং। সো একটা সারফেস ব্লিডিংকে আমরা যেমন ইজিলি অ্যাসেস করতে পারি যে হাউ মাচ ব্লিডস আর দেয়ার, কিন্তু একটা ইন্টারনাল ব্লিডিংকে অ্যাসেস করা ডিরেক্টলি পসিবল না। সো আমাদেরকে ইনডিরেক্ট অনেকগুলো ফিজিক্যাল সাইন এন্ড সিমটম দেখে আমাদের বুঝতে হয়, ইভেন কিছু বায়োকেমিক্যাল প্যারামিটার দেখে আমাদের বুঝতে হয় যে আমাদের ইন্টারনাল ব্লিডিং এর পরিমাণ কতটুকু, সিভিয়ারিটি কতটুকু, এবং আমাদের কতটুকু ইমার্জেন্সি অ্যাটেনশন দরকার সেই পেশেন্টের। সো এই ডিসিশন মেকিং যে ইস্যু, কিভাবে আমরা একটা ইন্টারনাল ব্লিডিং কে অ্যাসেস করব, কিভাবে আমরা একটা ইন্টারনাল ব্লিডিং কে ট্রায়াস করব, স্ট্র্যাটিফাই করব, এবং কিভাবে আমরা ইমার্জেন্সি মেজার নেব, সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি ফিজিশিয়ান। আপনারা যে যে সাবজেক্টে কেরিয়ার করেন না কেন, আপনারা শুরুতে কোনো না কোনো ক্লিনিকে অথবা হসপিটালে জব করবেন, আপনারা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হিসেবে বিভিন্ন ইমার্জেন্সি সেট আপে কাজ করবেন। সো আপনাদেরকে এই নলেজটুকু অবশ্যই থাকতে হবে যে একটা আপার জিআই ব্লিডিং পেশেন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যদি রাশ করে, আমি কখন তাকে খুব সিরিয়াসলি নেব, কখন তাকে লাইটলি নেব, কখন তাকে অ্যাসিউর করব, কখন ইমার্জেন্সি ইন্টারভেনশন করব, আমার সিনিয়রকে কত দ্রুত প্রম্পটলি আমি ইনফর্ম করব, সার্জনকে কত দ্রুত রেডি করব, এই সব কিছু ডিপেন্ড করবে পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশনের উপর। যেহেতু আমি আবারও বলছি, যেহেতু ব্লিডিংটা ইন্টারনাল, কাজে আমাকে এক্সটার্নাল অনেকগুলো সাইন সিমটম এন্ড বায়োকেমিক্যাল প্যারামিটার দেখে ডিসাইড করতে হয় যে ট্রায়াজিংটা এখানে খুব ইম্পর্টেন্ট, যে ট্রায়াজ করতে হয় যে পেশেন্টের সিভিয়ারিটি কেমন, তার ইমার্জেন্সি অ্যাটেনশন কতটা দরকার। সো এটা একটা লাইফ সেভিং টপিক, ইভেন আপনার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, রিটার্ন কোশ্চেন হিসেবে মাঝে মধ্যেই পাবেন। সো বিফোর গোয়িং টু দ্য মেইন ডিসকাশন, আমাদের বেসিক অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি দিকে যদি আমরা একটু ফ্ল্যাশব্যাক করি, তাহলে আমরা জানি যে গাট তিন ভাগে বিভক্ত, ফোর গাট, মিড গাট অ্যান্ড হাইন্ড গাট। ফোর গাট হচ্ছে বেসিক্যালি অ্যাবডোমিনাল ইসোফ্যাগাস পর্যন্ত, আর মিড গাট হচ্ছে অ্যাবডোমিনাল ইসোফ্যাগাস থেকে মেজর ডিউডেনাল প্যাপুলা পর্যন্ত, আপ টু দ্য মেজর ডিউডেনাল প্যাপিলা পর্যন্ত অংশটাকে আমরা ফোর গাট বলি, এবং এটা শুরু কিন্তু অ্যাবডোমিনাল ইসোফ্যাগাস থেকে। এই অংশটাতে বেসিক্যালি আপার জিআই ব্লিডিং হিসেবে আমরা ট্রিট করি। আর মিড গাটের একটা অংশ বিশেষ আপার জিআই এর পার্ট, মিড গাটটা শুরু হচ্ছে মেজর ডিউডেনাল প্যাপিলা, দ্যাট মিনস সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম থেকে জাংশন বিটুইন দ্য প্রক্সিমাল টু থার্ড এন্ড ডিস্টাল ওয়ান থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন। অর্থাৎ ট্রান্সভার্স কোলনকে যদি আমি দুই ভাগে চিন্তা করি, রাইট টু থার্ড অ্যান্ড লেফট ওয়ান থার্ড এর যে জাংশন, সেটা হচ্ছে সেই পয়েন্টটা হচ্ছে মিড গাট আপ টু দ্যাট পয়েন্ট। অ্যান্ড এর পরের অংশটা মিড ওয়ে অফ অ্যানাল ক্যানেল অটোনোমিক পার্ট অফ অ্যানাল ক্যানেল পর্যন্ত হচ্ছে হাইন্ড গার্ড। সো এই যে তিনটা গার্ডে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে এমব্রায়োনিক ডেভেলপমেন্টাল ডিরাইভেটিভ অনুযায়ী, এবং এই ডিরাইভেটিভ অনুযায়ী যে ভাগ, এটা মাথায় রাখা দরকার কেন, কারণ আমাদের ব্লাড সাপ্লাই কিন্তু এই ফোর গার্ড, মিড গার্ড, হাইন্ড গার্ডের অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্টাল প্রসেস অনুযায়ী কিন্তু ব্লাড সাপ্লাই হয়। সে কারণে আপনি কোন ব্লিডিং, কোন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে এবং সেই জায়গায় কোন ব্লাড সাপ্লাই আছে, এই বেসিক নলেজটা আমাদের দরকার। কারণ আমরা জানি যে আমরা ব্লিডিং বন্ধ করার অনেকগুলো ওয়ে আছে, ব্লিডিং ডায়াগনোসিস করার অনেকগুলো ওয়ে আছে, কাজে আমরা যখন অ্যানাটমিক্যাল স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটি না পাই বা ব্লিডিং ডায়াগনোসিস করা যখন আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়, তখন কিন্তু একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি ব্লাড ভেসেল ধরে যদি আগান বাই ডুইং এনজিওগ্রাম, তাহলে আমরা কিন্তু ব্লিডারটা অনেক সময় বের করতে পারি। ইভেন সেই ব্লিডারটা যদি বন্ধ করতে হয়, তাহলে এনজিওগ্রাম করে যদি আমরা অ্যাম্বুলাইজেশন করি, তাহলেও কিন্তু সেই ব্লিডিংটা আমরা ইজিলি বন্ধ করতে পারি। সো আমাদের এই বেসিক নলেজ
ব্যাকগ্রাউন্ড নলেজ অফ দ্যাট সাপ্লাই অফ ডিফারেন্ট পার্টস অফ জিআইটি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা বলি যে ফোরগার্ড ইজ সাপ্লাইড বাই সেলিয়াক ট্রাঙ্ক ডেভেলপমেন্টালি, মিড গার্ড হচ্ছে সুপিরিয়ার মেজেন্টেরিক আর্টারি, হাইন্ড গার্ড হচ্ছে ইনফিরিয়ার মেজেন্টেরিক আর্টারি, একদম ভেরি ব্রড হেডলাইন। এর মধ্যে অনেকগুলো ব্রাঞ্চ আছে, যে ব্রাঞ্চগুলো ডিফারেন্ট সেগমেন্টাল ব্রাঞ্চ, যেগুলো বিভিন্ন সেগমেন্টকে দিয়ে থাকে, বাট ব্রড সেন্স অফ হেডলাইন যদি আমি চিন্তা করি, আমার সেলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়ার মেজেন্টেরিক আর্টারি অ্যান্ড ইনফিরিয়ার মেজেন্টেরিক আর্টারি, এই তিনটা জিনিস মাথায় রাখলে আমার চলবে। এখন যদি আমি প্রশ্ন করি যে আপার জিআই ব্লিডিং কোন পর্যন্ত আপনি আপার জিআইটি বলবেন, আপার জিআইটি আমরা বলবো লিগামেন্ট অফ টেটস পর্যন্ত। ছবিতে বাম পাশে দেখানো হচ্ছে, দেখেন লিগামেন্ট অফ টেটস ডায়াফ্রামেটিক এরিয়া থেকে অরিজিনেটেড হয়ে ডিউডেনোজেডুনাল ফ্লেক্সার কে লিফট আপ করে রেখেছে, সেই লিগামেন্টে হচ্ছে লিগামেন্ট অফ টেটস। যদি ইসোফেগাস থেকে ব্লিডিং শুরু হয়ে এই লিগামেন্ট অফ টেটস পর্যন্ত কোনো একটা পয়েন্ট থেকে ব্লিডিং হয়, তাহলে আমরা এটাকে আপার জিআইটি ব্লিডিং বলবো বাই ডেফিনেশন। এবং আপার জিআইটি ব্লিডিং কিন্তু কমন, এটা 75% ইমার্জেন্সি রুমে যে পেশেন্ট প্রেজেন্ট করে জিআই ব্লিডিং নিয়ে, তার মধ্যে 75% হচ্ছে আপার জিআই ব্লিডিং। এবং মর্টালিটি কিন্তু নেগলিজিবল না, অ্যারাউন্ড 5%। আমি আবারও বলছি ইটস ইন্টারনাল ব্লিডিং, সো ইনিশিয়াল অ্যাসেসমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনিশিয়াল রিসাসিটেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইজ দ্য লাইফ সেভিং। সো প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান অর ইমার্জেন্সি মেডিকেল অফিসার is the prime person for combating the emergency at the initial setup. That's why এই emergency management এর যে initial setup সেটা মাথায় রাখা প্রতিটা student এর জন্য very very important. সেই জন্যই ভাইবা টেবিলে আপনাকে এই প্রশ্ন করা হয়ে থাকে যে আপনি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কতটা করতে পারবেন, ইভেন রিটেন কোশ্চেন হিসেবে তো এটা আসে, সেই জন্য এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখন আসেন যে আমাদের কতগুলো ডেফিনেশনের সাথে আমরা পরিচিত হই। হেমাটোমেসিস আমরা জানি বাই ডেফিনেশন ভমিটিং অফ ব্লাড, সেই ব্লাডটা ফ্রেশ হতে পারে, অল্টার হতে পারে। কখন ফ্রেশ হবে, কখন অল্টার অর রেড কালার অথবা কফি গ্রাউন্ড কালার হবে, এটা ডিপেন্ড করবে যে টাইম অনসেট অফ ব্লিডিং। যদি ফ্রেশ ব্লিডিং হয় তাহলে বুঝতে হবে যে অনগোয়িং ব্লিডিং, যদি কফি কালার অথবা ডাইজেস্টেড অথবা ব্ল্যাকিশ হয় তাহলে আমরা বুঝবো, ক্লটেড হয় তাহলে আমরা বুঝবো যে রিসেন্ট অর পাস্ট ব্লিডিং। দ্যাট মিনস এই কালারের উপর ডিপেন্ড করবে যে ব্লিডিংটা কি অনগোয়িং নাকি অলরেডি স্টপ। মেলানা আমরা জানি যে ব্ল্যাক টারি, আলকাটার মতো কালো এবং পাঞ্জেন্ট স্টুল, ফাউল স্মেল, খুব বাজে গন্ধ হবে, আলকাটার মতো পায়খানা হবে, দ্যাট ইজ মেলানা। এবং মেলানা হলে আমরা ধরে নেই যে ব্লিডিংটা আপার জিআইটি, কারণ এটা বোঝা যাচ্ছে যে ডাইজেস্টেড ব্লাড। আপার জিআইটিতে যে ব্লিডিংটা হচ্ছে সেটা লোয়ার জিআইটি অর্থাৎ পার রেক্টাম দিয়ে পাস করা পর্যন্ত, দ্যাট হ্যাজ টু পাস এ লং ওয়ে, সেই লং ওয়েতে ডাইজেস্টেড হয়ে কালারটা অল্টার্ড হয়, ফাউল স্মেল হয়, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড মেলানা। কিন্তু নর্মালি আপার জিআই সোর্স হলেও মেলানা হলে যে সবসময় আপার জিআই তা না, ক্ষেত্র বিশেষে ইভেন রাইট কোলনে রাইট সাইডেড কোলনে অ্যাসেন্ডিং কোলনেও যদি কোনো লেশন থাকে সেখান থেকেও কিন্তু মেলানা হতে পারে। কাজে মেলানা মানেই যে আমি অ্যান্ডোস্কোপির দিকে জোর দেবো তা না, আমার এই হিস্ট্রি মেলানা না হ্যামাটোমিসি সেটা ডিপেন্ড করবে হিস্ট্রিটা কেন ইম্পর্টেন্ট, যে আমি যে ইনভেসিভ প্রসিডিউরে যাব, আমি যে অ্যান্ডোস্কোপি আর কলোনোস্কোপি হুইচ ওয়ান শুড ডু ফার্স্ট এটা যে আগে চিন্তা করব, সেটা ডিপেন্ড করবে হিস্ট্রির উপর। যদি হ্যামাটোমেসিস হয় অ্যান্ডোস্কোপি, যদি মেলানা হয় অ্যান্ডোস্কোপি, যদি হ্যামাটোকেজিয়া হয় যে ফ্রেশ ব্লাড পার রেক্টাম তাহলে কলোনোস্কোপি। এখন হ্যামাটোকেজিয়া এবং হ্যামাটোমেসিস এই দুটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই, হ্যামাটোমেসিস হলে আপনাকে অ্যান্ডোস্কোপি আগে করতে হবে, হ্যামাটোকেজিয়া হলে আপনাকে কলোনোস্কোপি আগে করতে হবে, যদি মেলানা হয় তাহলে অ্যান্ডোস্কোপি আগে, অ্যান্ডোস্কোপিতে যদি কিছু না পাওয়া যায় তাহলে কলোনোস্কোপি, কলোনোস্কোপিতে কিছু না পাওয়া গেলে তাহলে এন্টারোস্কোপি। অর্থাৎ হ্যামাটোমিসিস মিন্স আপনার ব্লিডিংটা ডেফিনেটলি বিফোর পাইলোরাস অর বিফোর লিগামেন্ট অফ টেটস, দ্যাট মিন্স আপার জিআই সোর্স, এবং লাইকলি যে সেটা অ্যান্ডোস্কোপিতে কিছু না কিছু পাবে। হ্যামাটোকেজিয়া মিন্স ফ্রেশ ব্লাড পার রেক্টাম, দ্যাট মিন্স সোর্স ডেফিনেটলি লোয়ার গার্ড অর্থাৎ কোলন, দ্যাট মিন্স এক্সপেক্টেড যে আপনি কলোনোস্কোপিতে কিছু না কিছু পাবেন। কিন্তু যখন মেলেনা হবে তখনই আপনি বিপদে পড়বেন, ইট মে বি দ্য সোর্স অফ আপার জিআইটি, দ্যাট মিন্স স্টোমাক ডিওডেনাম, ইট মে বি জেজুনাম আইলিয়াম, ইট মে বি ইভেন রাইট কোলন, দ্যাট মিন্স প্রথমে আপনি অ্যান্ডোস্কোপি তারপরে কলোনোস্কোপি, দুইটাই যদি না থাকে তাহলে আমরা তখন স্মল গার্টের দিকে ফোকাস করব। সো মেলেনা ইজ ভেরি ডিফিকাল্ট ইস্যু, হ্যামাটোমিসিস রেদার ইজিয়ার, হ্যামাটোকেজিয়া অলসো এক্সপ্লোর্ড অলসো ক্যান বি এক্সপ্লোর্ড বাই ডুইং কলোনোস্কোপি,
কিন্তু যখনই মেলে না হবে তখনই আপনি বুঝবেন যে ইউ আর ইন ট্রাভেল। যদি এন্ডোস্কোপি পাওয়া যায় বেটার, না হলে রাইট কোলন, না হলে স্মল গার্ড। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু এক্সপ্লোর সামটাইমস অ্যান্ড দ্যাট ইজ কল্ড অবস্কিউর জিআই ব্লিডিং। আমরা এই কথাগুলো নিয়ে পরে আবার কিছু কথা বলবো। আরেকটা ফর্ম অফ ব্লিডিং হতে পারে যে গুয়াইক পজিটিভ স্টোর, অর্থাৎ ভিজিবল না, এটা দ্যাট ইজ কল্ড অকাল্ট ব্লাড, অকাল্ট জিআই ব্লিডিং। দ্যাট মিন্স দ্যাট ইজ নট ভিজিবল, প্যাশেন্ট ইজ নট অ্যাওয়ার অফ ব্লিডিং, প্যাশেন্ট মে প্রেজেন্ট অনলি উইথ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, অ্যান্ড ইউ দ্য ফিজিশিয়ান সাসপেক্ট দ্যাট দ্যার মাইট বি সাম জিআই ব্লিডস, অ্যান্ড ফর ডায়াগনোসিস অফ জিআই ব্লিড ইউ শুড গো ফর স্টুল ফর অকাল্ট ব্লাড টেস্ট। তো এই অকাল্ট ব্লাড টেস্ট আমরা যখন করব তখন আমরা দেখব যে অকাল্ট ব্লাড টেস্ট পজিটিভ। এটার অনেকগুলো মেথড আছে, গুয়াইক মেথড আছে যেটা আমরা বললাম যেটা কমনলি করা হয়, আরেকটা হচ্ছে ফিটিক্যাল ইমিউনোকেমিক্যাল টেস্ট। এগুলো হচ্ছে ডিফারেন্ট মেথড অফ ডিটেক্টিং অকাল্ট ব্লাড ইন স্টুল। এর মধ্যে ফিকাল ইমিউনোকেমিক্যাল টেস্ট তাই আমাদের পারফেক্টলি করা উচিত, বিকজ এটাতে স্পেসিফিসিটি সেন্সিটিভিটি বেশি এবং ইটস নট ডিপেন্ডেন্ট অন আয়রন। আপনি জানি গুয়াইক বেস যেটা সেটা আয়রন ডিপ, আয়রন ডিপ বেস, যে কারণে আপনি আয়রন খাবার খাচ্ছেন, আর একটা খাবারের ভিতরে সিলেক্টিভলি আয়রন কে এক্সক্লুড করা ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা জানি যে ইভেন মিটে মায়োগ্লোবিন থাকে, সেখানে কিন্তু আয়রন থাকে। সো একটা আয়রন কন্টেনিং ফুড, ড্রাই ড্রাগ যাই খান না কেন, এটাতে ফলস পজিটিভ আসতে পারে, সেজন্য এটার স্পেসিফিসিটি সেন্সিটিভিটি রিলেটিভলি লোয়ার দেন ফিট, অর্থাৎ ফিকাল ইমিউনোকেমিক্যাল টেস্ট দ্যাটস বেসড অন গ্লোবিন। হিমোগ্লোবিনের যে গ্লোবিন পার্ট সেটার উপর ডিপেন্ড করে ফিট টেস্টটা করা হয়। দ্যাটস ওয়াই ইট নট খাবারের সাথে বা আয়রন ক্যাপসুল বা ট্যাবলেটের সাথে এই ফিট মেথডের কোনো সম্পর্ক নেই। দ্যাটস ওয়াই যদি স্টুল ফর অকাল্ট ব্লাড টেস্ট করতে হয় আমরা প্রেফার করব ফিট মেথডকে, নট গুয়াইক বেস। গুয়াইক বেসড এর অনেক ফ্যালাসি আছে। স্টিল এই দুইটা মেথডের মাধ্যমে আমরা স্টুল অকাল ব্লাড টেস্ট কে ডিটেক্ট করতে পারি, যেটাকে আমরা বাই ডেফিনেশন বলে থাকি অকাল ব্লাড টেস্ট, অর্থাৎ অকাল ব্লিডিং। এখন আসেন যে একটা পেশেন্টের যেটা আমি বললাম যে হ্যামাটোমিসিস উইদাউট মেলানা, দ্যাট মিন সোর্স ইজ আপার জিআই, মেলানা উইদাউট হ্যামাটোমিসিস দ্যাট ইজ ডিফিকাল্ট টু ডায়াগনোজ, বিকজ এটা হতে পারে যে আপার জিআই সোর্স হতে পারে, লোয়ার জিআই হতে পারে, মিড জিআই। এবং একটা মেলানা হওয়ার জন্য 60 ml ব্লাড দরকার, এটা বাই ডেফিনেশন মনে রাখতে রাখতে পারেন। এখন আসেন যে কি কারণে আপার জিআই ব্লিডিং হয়। আমরা প্রথমেই বললাম যে লিগামেন্ট অফ টেস্ট পর্যন্ত, দ্যাট মিনস ইসোফেগাস, স্টোমাক অ্যান্ড ডিউডেনাম, এই তিনটা ব্লিডিং হচ্ছে বেসিক্যালি আপার জিআই ব্লিডিং বাই অ্যানাটমিক্যাল ডিস্ট্রিবিউশন। এখন ইসোফেজাস থেকে ভেরিসিয়াল ব্লিডিং ইজ কমন, ইসোফেজিয়াল কার্সিনোমা হতে পারে, ইভেন ইসোফেজিয়াল রিফ্লাক্স, অর্থাৎ রিফ্লাক্স ইসোফেজাইটিস, ইরোশন হয়ে হতে পারে, ম্যালোরি ওয়েস সিন্ড্রোম। আমরা জানি যে ম্যালোরি ওয়েস টিয়ার ইজ এ বিনাইন টিয়ার, ইট বেসিক্যালি রেচিং ইফেক্ট অফ ফোর্সফুল ভমিটিং। আপনি যখন খুব ফোর্সফুলি ভমিট করবেন তখন ইসোফেগাসের লোয়ার এন্ড অথবা ফান্ডিক রিজনে যদি রেচিং হয়ে ওখানে টিয়ার হয় দ্যাট ইজ কল্ড ম্যালোরি ওয়েস সিন্ড্রোম। সেটা হচ্ছে আপনাকে তখন ফোর্সফুল ভমিটিং করতে হবে। এই পেশেন্ট গুলো হিস্ট্রি দেবে কি যে আমি প্রথম দুইবার বমি করলাম কিছুই না, থার্ড টাইম বমিতে আমি দেখলাম টাটকা রক্ত। দ্যাট মিনস প্রথম দুইবার যে বমি করেছে দ্যাট ওয়াজ ফোর্সফুল ভমিটিং অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য অগমেন্টেশন ফ্যাক্টর, তার কারণে তার রেচিং হয়েছে, টিয়ারিং হয়েছে এবং ব্লিডিং হচ্ছে। সো হিস্ট্রি থেকে আমরা বুঝতে পারবো যে দ্যাট ইজ ম্যালেরি ওয়েস। আর যদি অন্য যে কোনো কারণে ব্লিডিং হয় তাহলে কিন্তু ব্লাড শুড কাম ইন দ্য ভেরি ফাস্ট ভমিটাস, প্রথম যে ভমিটাসটা বেরোবে সেখানেই এক্সপেক্টেড ব্লাড অ্যামাউন্টটা পাওয়া যাবে, দ্যাট ইজ দ্য রিয়েল প্যাথোলজি। আর যদি ম্যালেরি ওয়েস হয় তাহলে পেশেন্ট বলবে যে আমি প্রথম দুই একবার প্রচন্ড জোরে বমি করলাম, শুধু ভাত বেরোলো, থার্ড টাইম দেখলাম ব্লাড, দ্যাট মিনস ম্যালেরি ওয়েস। সো হিস্ট্রি থেকে আমরা টিপিক্যাল বুঝতে পারি যে এটা ম্যালেরি ওয়েস কিনা। স্টোমাকে আলসার ইজ ভেরি কমন, ইরোসিভ গ্যাস্ট্রাইটিস হতে পারে, কার্সিনোমা, লিম্ফোমা, সো এনি ফর্ম অফ ইরোসিভ আর আলসারেটিভ লেশন মে কজ জিআই, আপার জিআই ব্লিডিং। ডিওডেনামে একইভাবে আলসার হতে পারে, ডিওডেনাইটিস হতে পারে, পেরিএমপুলারি টিউমার হতে পারে, ইভেন ফিস্টুলা হতে পারে, অ্যাওটো ডিওডেনাল ফিস্টুলা। তো এইগুলো রেয়ার কজ, কমনেস্ট কজ হচ্ছে আমাদের বেসিক্যালি পেপটিক আলসার, কমনেস্ট কজ হচ্ছে পেপটিক আলসার, তারপরে হচ্ছে ইরোশন, তারপরে হচ্ছে ইসোফেজিয়াল কজ এবং ভাস্কুলার ম্যালফরমেশন, ম্যালেরিয়াস, টিআর, এগুলো পরে সাকসেসিভলি আসবে। এর মধ্যে পেপটিক আলসার আমরা জানি যে এটা এইচ প্যালোরি এবং এনএসিআই রিলেটেড, কাজে হিস্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমাদের যদি এটিওলজি আমরা মাথায় রাখি যে কি কি কারণে আপার জিআই ব্লিডিং হতে পারে, তাহলে আমাদের এই কজগুলো মাথায় রাখলে আমাদের হিস্ট্রি নেওয়াটা সুবিধা হবে।
যে আপনাকে প্রথমবারে বমিতে রক্ত গেল নাকি সাকসেসিভ বমিতে রক্ত গেল, আপনি কি এনএসটিআইটি হিস্ট্রি আছে, প্রিভিয়াস ব্লিডিং হিস্ট্রি আছে কিনা, প্রিভিয়াস হার্ট বার্ন হিস্ট্রি আছে কিনা, এনি ফিচার্স অফ ক্রনিক লিভার ডিজিজ আছে কিনা, আপনার কোনো এনি ফিচার্স অফ ম্যালিগনেন্সি লাইক ক্যাকেশিয়া, এনিমিয়া, পালপেবল লিম নোড, অ্যালকোহলিক হিস্ট্রি অফ অ্যালকোহলিজম, অর্থাৎ এই যে হিস্ট্রি গুলো, এগুলো কিন্তু আমরা এটিওলজি যদি আমার মাথায় না থাকে তাহলে কিন্তু আমি হিস্ট্রি নিতে পারবো না। সো এটিওলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটিওলজির মধ্যে কমনেস্ট হচ্ছে পেপটিক আলসার, যে পেপটিক আলসারের ফেভারে যা যা হিস্ট্রি এবং এটিওলজিক্যালি পেশেন্টের স্মোকিং হিস্ট্রি, অ্যানিসিয়েটরি হিস্ট্রি, অ্যালকোহলের হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বোথ লিভার ডিজিজ অ্যাজ ওয়েল এজ অ্যালকোহল ইজ অলসো ইম্পর্টেন্ট ফর পেপটিক আলসার ডিজিজ। সো মোড অফ অনসেট, কোন কোন পয়েন্ট আমাকে টাচ করতে হবে, মোড অফ অনসেট কখন থেকে শুরু হয়েছে এবং বমিটা সেটা কি ব্লাড গিয়েছে নাকি সাথে ব্ল্যাক টারি স্টুলও গিয়েছে, এবং তার সাথে ইম্পর্টেন্ট হচ্ছে যে তার নোজ ব্লিডিং অথবা বিস্টেক্সিস ছিল কিনা। অনেক পেশেন্ট আপনাকে মিসগাইড করবে যে তার এপিস্টেক্সিস এবং হ্যামাটোমিসিস। সো হ্যামাটোমিসিস স্পেসিফিক্যালি ভমিটিং, একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না, হেমাটেমিসিস ডেফিনেটলি দেয়ার শুড বি সাম ভমিটিং, উইদাউট ভমিটিং লাইক স্পিটিং, নাক দিয়ে রক্ত গেছে, মুখ দিয়ে রক্ত গেছে, দ্যাট ওয়াজ নট ভমিটাস, দ্যাট ওয়াজ জাস্ট স্পিটিং, সেটাকে আমরা অনেক সময় হেমাটেমিসিস হিসেবে ট্রিট করি এবং এন্ডোস্কোপি করি, দ্যাট ইজ ভেরি রং। একটা কথা মাথায় রাখতে হবে, যখনই এপিস্টেক্সিস হবে তখনই বুঝতে হবে সোর্স ইজ ডেফিনেটলি অ্যাবাভ দ্য অরোফেরিংস, অর্থাৎ নেজোফেরিংস অথবা নেজাল ক্যাভিটি থেকে তার ব্লিডিং হচ্ছে, সেই ব্লিডিং এর একটা অংশ ডাউনগ্রেড হয়ে গ্র্যাভিটির প্রেশারের কারণে নিচের দিকে এসে ওরোফেরিংস হয়ে মুখ দিয়ে গেল, দ্যাট ইজ স্পিটিং, দ্যাট ইজ নট হ্যামাটোমিসিস। সো এপিস্টেক্সিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, হোয়েন এভার দেয়ার ইজ এপিস্টেক্সিস ইউ শুডন্ট পুট ইউ শুডন্ট থিঙ্ক ইট অ্যাজ হ্যামাটোমিসিস, অলওয়েজ ইউ শুড থিঙ্ক অ্যাজ ইট ইজ ডিউ টু কোএক্সিস্টেন্ট এপিস্টেক্সিস, এপিস্টেক্সিসের জন্য তার মুখ দিয়ে একটু রক্ত গেল। সো এটা ভেরি ইম্পর্টেন্ট, এবং ইভেন ডেন্টাল স্ট্রেকশন কোন দাঁতে গোড়ায় কোনো মুখে রল ক্যাভিটিতে কোনো সোর্স আছে কিনা সেটা আমাকে সার্চ করতে হবে। সো ভমিটিং, ভমিটিংটা ভেরি ইম্পর্টেন্ট, উইদাউট ভমিটিং ইউ ক্যান্ট সে দ্যাট ইজ হ্যামাটোমিসিস। ক্যারেক্টার কি, ব্লাড আমি যেটা বলেছি যে ফ্রেশ ব্লাড যদি হয় দ্যাট মিনস ব্লিডিং ইজ অনগোয়িং, যদি ডার্ক কালার অথবা অল্টার্ড কালার অথবা কফি গ্রাউন্ড কালার হয় দ্যাট মিনস ব্লিডিং ইজ অলরেডি স্টপ অথবা রিসেন্ট ব্লিডিং অর পাস্ট ব্লিডিং, এবং এই যে ব্লিডিংটা সে ব্লিডিং এর যদি কোয়ান্টিফাই করা যায় পরিমাণ কেমন, অ্যাব্রাপ্ট কিনা, হঠাৎ করে তার ব্লিডিং হলো, ম্যাসিভ ব্লিডিং কিনা, এবং তার এই হিস্ট্রি গুলো আমাদের সব সময় নিতেই হবে। আদার সিমটম, পেশেন্টের খুব র্যাচিং হচ্ছে কিনা, তার লাইট হেডেডনেস, নসিয়া, আর সোয়েটিং, এই ফিচার গুলো কিসের, একটা পেশেন্ট যদি হ্যামাটোমিসিস এর সাথে তার লাইট হেডেডনেস হয়, তার এক্সেসিভ সোয়েটিং হয়, তার প্রচন্ড থার্স্টি হয়, দ্যাট মিনস দেয়ার ইজ এভরি ফিচার্স অফ হাইপোভলিউমিয়া অ্যান্ড ইট ইন্ডিকেটস দ্যাট দেয়ার ইজ ম্যাসিভ ব্লাড লস। ইভেন পেশেন্ট যদি ফেইন্ট হয়ে যায়, পেশেন্টের যদি সিনকোপ হয় এবং পেশেন্টের যদি স্ট্যান্ডিং পেশেন্টের ফেইন্টনেস হয়, দ্যাট মিনস ফিচার্স অফ পশ্চারাল ড্রপ হয়, এসবগুলো ইন্ডিকেট করে দেয়ার ইজ ম্যাসিভ হ্যামোরেজ। এবং ড্রাগ হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে পেশেন্টের কোনো অ্যান্টিকোয়াগুল্যান্ট অথবা অ্যান্টিপ্লেটলেট ড্রাগ খাচ্ছে কিনা, পেশেন্টের স্মোকিং হিস্ট্রি অথবা অ্যালকোহলের হিস্ট্রি আছে কিনা, পেশেন্টের এই ধরনের হ্যামাটোমিসিস অথবা জিআই ব্লিডিং এর ফিচার্স আগে কখনো হয়েছিল কিনা, তার ফ্যামিলি হিস্ট্রিতে এরকম আছে কিনা, তার কোনো ট্রান্সক্রিপশন হিস্ট্রি হয়েছিল কিনা আগের জন্য, তার আগে এরকম ব্লিডিং এর কারণে তার ট্রান্সক্রিপশন পর্যন্ত নিতে হয়েছিল, সেটা রিকারেন্স এর হিস্ট্রিটা নিতে হবে। ইভেন পেশেন্টের ফ্যামিলি মেম্বারদের মধ্যে কারো এরকম আছে কিনা, সেটা কোনো ক্রনিক লিভার ডিজিজ হতে পারে অথবা কোনো ব্লিডিং ডায়াথিসিস হতে পারে যেগুলো ফ্যামিলিতে রান করে, কাজে ফ্যামিলি হিস্ট্রি অলসো ইম্পর্টেন্ট। সো রিগার্ডিং এক্সামিনেশন, আমরা কি কি রোগীর গায়ে হাত দিয়ে কি দেখবো, প্রথমেই আমরা এনিমিয়া দেখবো, পেশেন্টের কোনো আদার সাবকিউটিনিয়াস ব্লিডিং আছে কিনা অথবা ব্রুইজিং পারফিউরা, যেটা পেশেন্টের জেনারেলাইজ ব্লিডিং ডায়াথিসিস অথবা ক্রনিক লিভার ডিজিজ যেখানে পেশেন্টের স্পন্টেনিয়াস সাবকিউটিনিয়াস ব্লিডিং হতে পারে, পেশেন্টের ক্যাকিকটিক কিনা, ম্যালিগনেন্সির কোনো ফিচার আছে কিনা, পেশেন্ট ডিহাইড্রেটেড কিনা অর্থাৎ হাইপোভলিউমিয়ার ফিচার আছে কিনা, পেশেন্ট জন্ডিস্ট কিনা। জেনারেল এক্সামিনেশনে আমাদের এই জিনিসগুলো খুব কুইকলি অ্যাসেস করতে হবে, ভেরি কুইক, কারণ এই পেশেন্ট আপনাকে টাইম দেবে না। সো এই অ্যাসেসমেন্টগুলো আমি যা যা বলছি ভেরি কুইক অ্যাসেসমেন্ট, অ্যাবডোমেনের ইন্সপেকশন আমি দেখবো পেশেন্ট অ্যাবডোমেন ডিস্টেন্ডেড কিনা অর্থাৎ অ্যাসিডিটিস আছে কিনা, কোনো স্কারমার্ক প্রিভিয়াস সার্জারি আছে কিনা,
ইভেন প্রমিনেন্ট ভেইন যেমন ক্যাপুট মেডুসি, ফিচার্স অফ ক্রনিক লিভার ডিজিজ, এগুলো জাস্ট অন ইন্সপেকশন। একটা পেশেন্ট হ্যামাটোমিসিস হচ্ছে, অ্যাবডোমেন ফুলে আছে, ভিজিবল অ্যাংগ্রোস ভেইন আছে, এটা নাথিং বাট ভেরিসিয়াল ব্লিডিং। সো আপনাকে এই জিনিসগুলো খুব কুইক, একটা কুইক লুক দিলে আপনি বুঝতে পারবেন যে আপনি হোয়াট আর ইউ ডিলিং উইথ অ্যান্ড হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড প্যাথোলজি। অ্যান্ড পালপেশনে আমি তার অ্যাবডোমিন ট্যান্ডার কিনা, তার অ্যাবডোমিনাল কোনো মাস অথবা কোনো পালপেবল অর্গানোমেগালি আছে কিনা। একটা পেশেন্ট হ্যাপাটোস্প্লেনোমেগালি হচ্ছে, তার ব্লিডিং ধরে নিতে পারেন এটা আছে ভেরিসিয়াল ব্লিডিং। একটা পেশেন্টের এপিগ্যাস্ট্রিক লাম্পাসে ব্লিডিং, এটা মেবি গ্যাস্ট্রিক লিম্ফোমা, মেবি গ্যাস্ট্রিক কার্সিনোমা। একটা পেশেন্টের পালপেবল লিম্ফ নোড আছে এপিগ্যাস্ট্রিক লাম্পাসে, সেটা একইভাবে কার্সিনোমা অথবা লিম্ফোমা হতে পারে। সো একটা পেশেন্টের অ্যাবডোমিনাল লাম্প ইজ অলসো ইম্পর্টেন্ট। এগুলো কুইক আমরা হাত দিয়ে খুব কুইক কুইক অ্যাসেস করবো, পারকাশনে দেখবো যে পেশেন্টের শিফটিং ডালনেস আছে কিনা, ফ্লুইড ফিল আছে কিনা। ফ্লুইডফিলে আমরা জানি যখন অ্যাঙ্গোস সরি যখন ডিস্টেন্ডেড অ্যাবডোমেন হবে, ভিজিবল হবে, তখন আমরা ফ্লুইডফিল দেখবো, আর যখন আমাদের প্লাসমেনেস হবে তখন আমরা শিফটিং ডালনেস দেখবো। অস্কালটেশনে পেশেন্টের হাইপার অ্যাক্টিভ বাউল সাউন্ড, পেশেন্টের কোনো হাইপার অ্যাক্টিভ বাউল সাউন্ড মিনস দেয়ার ইজ এনি ফিচার্স অফ অবস্ট্রাকশন, কোনো ম্যালিগনেন্সি হয়ে অবস্ট্রাকশন হয়ে পেশেন্টের হাইপার অ্যাক্টিভ বাউল সাউন্ড হতে পারে। ডিজিটাল রেকটাল এক্সামিনেশন গিভস মেনি ইনফরমেশন, একটা হতে পারে মাস হতে পারে, আপনি হাতে স্টুলে মেলেনা পেলেন এটা হতে পারে, একটা পেরিয়ানাল স্কিল লেশন যেটা ক্রনস ডিজিজে হয়, একটা ক্রনসের কারণে আপার জিআই ব্লিডিং হচ্ছে সাথে একটা পেরিয়ানাল স্কিল লেশন আছে। কাজে আপনি যদি ভাবেন যে আমি তো আপার জিআই ব্লিডিং নিয়ে ডিল করছি, আমি ডিআরই কেন করব, ডিআরই অলসো হ্যাজ সাম রোল ইন আপার জিআই ব্লিডিং। লিম নোড আমরা সার্চ করব ফর মেটাস্টেসিস অ্যাজ ওয়েল অ্যাজ টু ডায়াগনোস লিম্ফোমা। আমরা সিএনএস এ দেখবো পেশেন্ট কনফিউজ কিনা এনি নিউরোলজিক্যাল ডেফিসিট, অর্থাৎ পেশেন্ট কনফিউজ থাকলে আমি বুঝবো যে দেয়ার ইজ সাম সর্টস অফ সেরিব্রাল হাইপোক্সিয়া ডিউ টু হাইপোভলিমিয়া। আচ্ছা, ক্লিনিক্যাল সাইনে পেশেন্টের গায়ে হাত দিয়ে একটা কথা মাথায় রাখবেন, এই যে পেশেন্টের ডিজিনেস অথবা পেশেন্টের অল্টার্ড কনসিয়াসনেস লেভেল যদি হয়, এবং পেশেন্টের যদি পালস রেট ট্যাকিকার্ডিক হয়, বিপি যদি কম থাকে, এই কয়েকটা দুই তিনটা সাইন দিয়ে আমি সিভিয়ারিটি অ্যাসেস করে ফেলতে পারি। সো হেমোডাইনামিক্যালি পেশেন্ট স্টেবল অর আনস্টেবল ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি ক্যাজুয়াল হয়ে উই মে লুজ দ্য পেশেন্ট। সো হোয়েন এভার এ পেশেন্ট প্রেজেন্টেড উইথ ইভেন সিঙ্গেল টাইম যদি হেমাটোমিসিস হয়, তাও ইউ শুড টেক ইট সিরিয়াসলি, বিকজ আপনি বাইরে থেকে বুঝতে পারছেন না যে তার ভিতরে ব্লিডিং এর সিভিয়ারিটি কতটুকু। মেবি দেয়ার ইজ সিঙ্গেল টাইম হেমাটোমিসিস, ইট মে বি দ্য ফার্স্ট হেমাটোমিসিস, অ্যান্ড সাকসেসিভ হেমাটোমিসিস আর ওয়েটিং ইন রোজ। কাজে আপনাকে কখনো পেশেন্টকে অবহেলা করা যাবে না। ভিজিবল ব্লাড দেখে আমি বুঝতে পারবো না ইন্টারনাল ব্লিডিং কতটুকু, রেদার ইনডিরেক্ট এভিডেন্স যেমন পেশেন্ট হেমোডাইনামিক্যালি স্টেবল কিনা, পেশেন্টের পালস কত, ব্লাড প্রেশার কত, মেন্টাল স্টেটাস কেমন, এই জিনিসগুলো আমাকে ইন্ডিকেট করবে যে আমার পেশেন্টের ইন্টারনাল ব্লিডিং কতটুকু। লাইক সিস্টোলিক ব্লাড প্রেশার যদি লেস দেন 100 হয়, পালসের যদি মোর দেন 100 হয়, ইফ দেয়ার ইজ এনি পোস্টারাল ড্রপ, পোস্টারাল ড্রপ বলতে আমরা বুঝি কি স্ট্যান্ডিং পজিশনে পেশেন্টের ব্লাড প্রেশার সিস্টোলিক লেস দেন মোর দেন 20 অ্যান্ড ডায়াস্টোলিক মোর দেন 10, এটা যদি ভ্যারি করে তাহলে আমরা বুঝতে পারবো যে দেয়ার ইজ পোস্টারাল ড্রপ। অ্যান্ড পোস্টারাল ড্রপ ইজ ইন্ডিকেটস দ্যাট দেয়ার ইজ ইম্প্যান্ডিং শক, কাজে পোস্টারাল ড্রপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেবি সুপাইন অথবা লাইং পজিশনে পেশেন্টের পোস্টারাল ড্রপ না, মানে আপনি ব্লাড প্রেশার নর্মাল পাচ্ছেন, কিন্তু আপনি যদি পোস্টারাল ড্রপ না দেখেন, আপনি পেশেন্টকে ফলস অ্যাসিউরেন্স করতে পারেন যে আপনার প্রেশার ঠিক আছে, আপনি ভালো আছেন, বাসায় চলে যান, বাট দেখা যাচ্ছে যে উইদিন আওয়ার্স পেশেন্ট অ্যাগেইন প্রেজেন্ট উইথ শক। সো এই যে প্রথমে যদি আপনি পোস্টারাল ড্রপটা দেখে নিতেন, সো আবারও বলছি এনি জিআই ব্লিডিং অর এনি ইন্টারনাল ব্লিডিং অর এনি সর্টস অফ ব্লিডিং এর পেশেন্টকে পোস্টারাল ড্রপ দেখাটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ ইট ইজ দ্য আর্লি ফিচার্স অফ শক, ইট ইন্ডিকেটস ইম্প্যান্ডিং শক। সো পোস্টারাল ড্রপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কুইকলি অ্যাসেস করবেন এনি স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ আছে কিনা, এনি ফিচার্স অফ টোটাল হাইপার টেনশন লাইক স্পেনোমেগালি, ক্যাপুট মেডিসি, এগুলো আছে কিনা, সাইন্স অফ জিআই ডিজিজ লাইক অ্যাবডোমিনাল লাম্প, এনিমিয়া, প্রিভিয়াস হিস্ট্রি অফ ব্লিডিং, সাইন্স অফ ব্লিডিং অ্যাবনর্মালিটি, পেশেন্টের আদার্স ব্লিডিং লাইক ডেন্টাল গাম ব্লিডিং, অর পেশেন্টের এপিস্টেক্সিস অর সাবকিউটিনিয়াস ব্লিডিং, এগুলো আমাদের প্রয়োজনে একটা ফান্ডোস্কোপি করে আমি দেখতে পারি যে রেটিনাল ব্লিড আছে কিনা। সো দেয়ার আর মেনি ব্লিডিং ডায়াথিসিস দ্যাট ক্যান কজ জেনারেলাইজ ব্লিডিং। সো অন্যান্য জায়গাগুলো আমাকে সার্চ করতে হবে যে আমার পেশেন্টের অন্য কোনো জায়গায় ব্লিডিং এর কোনো এভিডেন্স আছে কিনা, এবং ডিআরই করে পেশেন্টের আপনার হাতে কোনো ব্ল্যাক টাইল স্টুল লাগে কিনা। সো স্টেট গোয়িং টু ম্যানেজমেন্ট, বিকজ আপনি পেশেন্টের অ্যাসেস করেই কিন্তু আমরা ম্যানেজমেন্টে চলে যাব। অন্যান্য ডিজিজে আমরা যেমন অ্যাসেস করি ইনভেস্টিগেশন, এখানে ইনভেস্টিগেশন পার্ট অফ ট্রিটমেন্ট,
বিকজ আমি প্রথমে তাকে যদি রিসাসিটেট না করতে পারি তাহলে কিন্তু আমি তাকে ইনভেস্টিগেশন করার সাফিসিয়েন্ট টাইম পাবো না। আপনি ইনভেস্টিগেশন করলেন, বাই দিস টাইম পেশেন্ট ডেড ডাইড, সো এই ইনভেস্টিগেশনের কোনো ভ্যালু নাই। রেদার আর্লি রিসাসিটেশন এন্ড সাপোর্টিভ মেজার্স, এই দুইটা জিনিস ভেরি ক্রিটিক্যাল টু রিডিউস মর্টালিটি ফ্রম আপার জিআই ব্লিডিং। সো আপনি পেশেন্টকে কুইক অ্যাসেস করে চলে যাবো আমরা কোথায়, রিসাসিটেশন এন্ড সাপোর্টিভ মেজার্স এ। বাই দিস টাইম উই উইল সেন্ড সাম স্যাম্পলস অফ ব্লাড টু দ্য ল্যাবরেটরি ফর সাম ইমার্জেন্সি ইনভেস্টিগেশন, এবং সেই ইনভেস্টিগেশন গুলো রিপোর্ট গুলো হাতে পাওয়ার সুবিধা হচ্ছে আমরা পেশেন্টকে স্ট্রেটিফাই করতে পারবো। আমি আবারও বলছি, অল দ্য প্রসিডিউর্স ইজ ব্লাইন্ড প্রসিডিউর বিকজ দেয়ার ইজ ইন্টারনাল ব্লিডিং, ইউ ক্যান্ট অ্যাসেস হাউ মাচ অ্যাকচুয়ালি ব্লিডস দেয়ার, উই অনলি ক্যান অ্যাসেস বাই ডুইং সাম ইনভেস্টিগেশন অ্যাজ ওয়েল এজ বাই সাম ফিজিক্যাল ফাইন্ডিংস। সো ম্যানেজমেন্টের প্রায়োরিটি কি? প্রায়োরিটি হচ্ছে প্রথমেই পেশেন্টকে স্টেবল করা, সো স্টেবিলাইজ দ্য পেশেন্ট। আপনি পেশেন্টকে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে ওয়ার্ডে পাঠিয়ে দিলেন উইদাউট ডুইং এনি ম্যানেজমেন্ট, ওয়ার্ডে যে অ্যাটেন্ডিং ডক্টর সে আসলো আধা ঘন্টা এক ঘন্টা পরে বিকজ হি ওয়াজ বিজি উইথ আদার পেশেন্ট, সো ইটস ডেফিনেটলি এ ব্লান্ডার। আপনাকে এই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট গুলো ইমার্জেন্সি রুমেই করতে হবে, পেশেন্টকে স্টেবল করে দেন ইউ শুড সেন্ড দ্য পেশেন্ট টু দ্য ইনডোর ইন পেশেন্ট ডিপার্টমেন্ট, সো আদারওয়াইজ ইট উইল বি এ ক্রাইম। এবং স্টেবিলাইজ দ্য পেশেন্ট বলতে আমরা বুঝি যে তার এয়ারওয়েটাকে প্রোটেক্ট করা, বিকজ দিস আপার জিআই ব্লিডিং এবং এখানে এভরি চান্স অফ হ্যাপেনিং এসপিরেশন, সো আপনার আপার জিআইটিকে ব্লিডিং এর কারণে যে এসপিরেশন যাতে না হয় এয়ারওয়েটাকে প্রোটেক্ট করতে হবে। এবং দুই নম্বর কাজ হচ্ছে আপনার সার্কুলেশনটাকে রিস্টোর করতে হবে, অর্থাৎ এবিসি ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি। এই রিজিস্টার অফ সার্কুলেশন কিভাবে আমরা আপার জিএ সরি এয়ারওয়েটাকে প্রোটেক্ট করতে পারি এগুলো নিয়ে আমরা সাকসেসিভ স্লাইডে কথা বলবো। এখন আসেন আইডেন্টিফাই, নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য সোর্স অফ ব্লিডিং। এখন আপনি পেশেন্টকে স্টেবল করলেন, স্টেবল করে তখন আপনি দেখলেন যে অ্যাকচুয়ালি ব্লিডিংটা কোত্থেকে হচ্ছে এবং এটা ডেফিনিট ট্রিটমেন্টটা কি। সো এই যে স্টেপ বাই স্টেপ এটা যদি আমি মিস করি, আমি পেশেন্ট দেখে যদি প্রথমেই চিন্তা করি যে পেশেন্টের কোত্থেকে ব্লিডিং হচ্ছে, দ্যাট উইল বি রং। প্রথমে পেশেন্টকে এয়ারওয়ে প্রোটেক্ট অ্যান্ড রিস্টোর অফ রিসার্কুলেশন। সার্কুলেশন যখন আপনি রিস্টোর করবেন তখন আপনি চিন্তা করেন যে কেন, এর আগ পর্যন্ত আপনি অ্যাকচুয়ালি ইউ আর ফাইটিং উইথ পেশেন্টস লাইফ, সো আপনাকে এটা সবসময় মাথায় রাখতে হবে। ইভেন রিসাসিটেশনের জন্য আপনি পেশেন্টকে পজিশন যেটা প্রোটেক্ট এয়ারওয়ে, এয়ারওয়ে প্রোটেকশনের জন্য দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে পেশেন্টকে পেশেন্টের একটা সাইডে পজিশন করে দিতে হবে, লেফট ল্যাটারাল অর রাইট ল্যাটারাল। পেশেন্টকে যদি আপনি সুপাইন রাখেন তাহলে দেয়ার ইজ চান্স অফ অ্যাসপিরেশন, অ্যাজ ওয়েল এজ আপনি যেটা করতে পারেন যে একটা এনজি টিউব দিয়ে দিতে পারেন। এনজি টিউব দিলে সুবিধা হচ্ছে, এনজি টিউবের অনেকগুলো সুবিধা আছে যেটা আমি পরের স্লাইডে রেখেছিলাম। এনজি টিউবের সুবিধা হচ্ছে যে অ্যাসপিরেশন প্রিভেন্ট করা যায় এক নম্বর, দুই নম্বর হচ্ছে আমি যখন অ্যাসপিরেট করব এনজি টিউব দিয়ে তখন যে ব্লাডটা আসবে সেই ব্লাডের কালারটা আমাকে ইন্ডিকেট করবে যে জিআই ব্লিডিংটা কি অনগোয়িং নাকি প্রিভিয়াস। পেশেন্টের সাবজেক্টিভ এভিডেন্স হচ্ছে পেশেন্ট বাসা থেকে আসলো আপনাকে হিস্ট্রি দিচ্ছে ফ্রেশ ব্লাড, কিন্তু আপনি যখন অ্যাসপিরেট করলেন দেখলেন যে ইট ইজ অ্যাকচুয়ালি অল্টার্ড অর কফি গ্রাউন্ড কালার ব্লাড, দ্যাট মিনস ব্লিডিং ইজ অলমোস্ট স্টপড অ্যান্ড ইট ইজ রিসেন্ট ব্লিডিং নট অনগোয়িং ব্লিডিং। সো এই যে পেশেন্টের অবজেক্টিভ হিস্ট্রির সাথে আপনার সাবজেক্টিভ ফাইন্ডিংস এটা ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আপনি অ্যাসপিরেট করলে দুইটা সুবিধা, একটা হচ্ছে অ্যাসপিরেশনকে প্রিভেন্ট করতে পারছেন আর একটা হচ্ছে আপনি নিজে ভিজিবলি ব্লাড কালারটা দেখতে পাচ্ছেন যে ব্লাডের কালারটা অ্যাকচুয়ালি কি, এটা কি অনগোয়িং নাকি প্রিভিয়াস। এবং কাজেই এটা একটা প্রগনোস্টিক ইম্পর্টেন্সও, যদি অনগোয়িং হয় দ্যাট ইজ ডেফিনেটলি ডায়ার ইমার্জেন্সি, আর যদি অলরেডি স্টপড হয় তাহলে আমরা কিছুটা হালকা হতে পারি যে ব্লিডিংটা যতটুকু হয়েছে এখন ব্লিডিংটা বন্ধ আছে, সো এটা প্রগনোস্টিক ইম্পর্টেন্সও ডেফিনেটলি। আর নেগেটিভ অ্যাসপিরেট যদি হয় কিছু আসছে না কিন্তু পেশেন্ট প্রেস হিস্ট্রি দিচ্ছে যে তার ব্লাড ভমিটিং হয়েছে, সো এটা হতে পারে, এটা হতে পারে কি যে বিয়ন্ড ডিওডেনাম যদি হয় আমরা জানি লিগামেন্ট অফ প্লেটস পর্যন্ত হতে পারে, কাজে আমরা এনজি টিউব তো ওই পর্যন্ত যাচ্ছে না, কাজে সেটাও হতে পারে যে ব্লিডিংটা একটু ডিস্টালি যে কারণে আপনার এনজি টিউবে অ্যাসপিরেটে আসছে না। সো এই দুইটা ভাবে আমি আমার এয়ারওয়েটাকে প্রোটেক্ট করতে পারি। এখন আসেন যে আইভি অ্যাক্সেস, ইমার্জেন্সি আইভি অ্যাক্সেস করবো আমি 1 to 2 লার্জ আইভি লার্জ বোর আইভি ক্যানুলা, সেটা একটা মিনিমাম, দুইটা তো দুইটা হলে খুবই ভালো। এবং এটা দিয়ে আমি পেশেন্টের ব্লাড ড্র করব, ব্লাড ড্র করে আমি সিরিজটা পাঠিয়ে দেবো ল্যাবে, আমি দেখবো হিমোগ্লোবিন, আমি দেখবো প্যাক্সেল ভলিউম, আমি দেখবো প্রথম মিন টাইম এবং ক্রস মেসিং ব্লাড ড্রপিং, এগুলোর জন্য আমি পাঠিয়ে দেবো ইমার্জেন্সি, দ্যাট ইজ ভেরি আর্জেন্ট। এবং এই যে অনগোয়িং ব্লিডিং এ হিমোগ্লোবিনটা মেবি মিসলিডিং,
কারণ আপনি খেয়াল করে দেখেন যে আপনার ব্লিডিং হচ্ছে আর কি আইসোভলিউমিক ব্লাড, অর্থাৎ আরবিসি যতটুকু যাচ্ছে ব্লিডিং এর, সেখানে কিন্তু প্লাজমা প্লেটলেট সব কিন্তু রেশিও কিন্তু সমান। কাজেই আমরা যখন হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন দেখি সেটা কিন্তু গ্রাম পার ডিএল অথবা গ্রাম পার লিটার, অর্থাৎ ভলিউমের রেশিওতে টোটাল প্লাজমার রেশিওতে কতটুকু হিমোগ্লোবিন আছে। এখন যদি খেয়াল করে দেখেন একটু যে রিলেটিভ কনসেন্ট্রেশন কিন্তু অলমোস্ট সেম থাকবে, কারণ এটা অ্যাকিউট অন দ্য ব্লিডিং। তাহলে কখন হিমোগ্লোবিন চেঞ্জ হবে? যখন একটা সময়ের পরে আপনার বডি যে ব্যালেন্স মেকানিজম অর্থাৎ হোমিওস্টেটিক মেকানিজম যখন অ্যাক্টিভ করবে, অ্যাক্টিভেটেড হবে, তখন আপনার অ্যান্টিডায়ুরেটিক হরমোন অ্যাক্টিভেট হবে, অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেটেড হবে, তারা সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন করবে, প্লাজমা ভলিউমটাকে এক্সপান্ড করার চেষ্টা করবে, এবং এই প্লাজমা ভলিউম যখন বাড়বে তখনই গিয়ে হিমোগ্লোবিনটা রিলেটিভলি কমবে। আমার মনে হয় আমি জিনিসটা বোঝাতে পেরেছি। যখনই আপনার বডির মেকানিজম গুলো অ্যাক্টিভেটেড হবে তখন প্লাজমা এক্সপান্ড করবে বাই অ্যাক্টিভেটিং অ্যান্টিডায়ুরেটিক হরমোন অ্যান্ড অ্যালডোস্টেরন সিস্টেম মেকানিজমের মাধ্যমে, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম যখন অ্যাক্টিভেট হবে তখন সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন হবে, প্লাজমা ভলিউম বাড়বে, তখন গিয়ে আপনি দেখবেন যে আপনার হিমোগ্লোবিনটা একটু কমেছে। সো একটা অনগোয়িং ব্লিডিং অবস্থায় ডায়ার ইমার্জেন্সিতে আপনার হিমোগ্লোবিন মে বি মিসলিডিং। আপনি হিমোগ্লোবিন করলেন, তখন হিমোগ্লোবিন আসলো 10, আপনি বললেন না হিমোগ্লোবিন ভালো আছে, কিন্তু উইদিন আওয়ার্স দেখা যাচ্ছে হিমোগ্লোবিনটা ড্রপ করা শুরু করবে। সো এই জন্য আমরা বলি যে এই ধরনের আপার জিআই ব্লিডিং এর পেশেন্টকে প্রথমে ফার্স্ট হিমোগ্লোবিনকে অনেক সময় আমরা রিলাই করি না। আপনার উচিত প্রতিদিন প্রথম দিন অন্তত 2 বার বা 3 বার অ্যাটলিস্ট হিমোগ্লোবিন অথবা প্যাক্সের ভলিউমকে দেখা উচিত, কারণ এটা দেখলে আপনি বুঝবেন যে ওভার দ্য টাইম এটা দুইটা ইন্ডিকেট দুইটা আপনাকে ইনফরমেশন দিবে। একটা হচ্ছে যে ওভার দ্য টাইম যে তার বডির হোমিওস্টেসিস যখন অ্যাক্টিভেটেড হচ্ছে তখন প্লাজমা ভলিউম যখন কারেকশন হচ্ছে তখন হিমোগ্লোবিনটা কেমন, অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য রিয়েল পিকচার। ইনিশিয়ালি যেটা হচ্ছে প্লাজমা ভলিউম কারেকশনের আগে যে হিমোগ্লোবিন পাচ্ছেন দ্যাট ইজ নট রিয়েল, দ্যাট মে বি মিসলিডিং। সো ইউ শুড ডু অ্যাট লিস্ট 2 or 3 times হিমোগ্লোবিন অ্যান্ড প্যাক্সেল ভলিউম অ্যাট লিস্ট অন দ্য ফার্স্ট 24 hours অফ জিআই ব্লিডিং। প্রথম 24 ঘন্টার ভিতরে 2 থেকে 3 বার আমরা এটা করব। আচ্ছা, এখন যদি পেশেন্ট হ্যামোডাইনামিক্যালি আনস্টেবল হয় তাহলে আমি কলয়েড দেব। নেক্সট প্রশ্ন হচ্ছে আমি যে আইভি চ্যানেল ওপেন করলাম আমি কোন ফ্লুইড দেব? আমি ফ্লুইড ক্রিস্টালয়েড আছে আমার হাতে, কলয়েড আছে, ব্লাড আছে। ব্লাড থাকলে ডেফিনেটলি ব্লাড, ব্লাড যদি না থাকে, পেশেন্ট যদি হ্যামোডাইনামিক্যালি স্টেবল থাকে তাহলে আমি দ্যাট মিনস প্রাস ব্লাড প্রেশার ঠিক আছে, পেশেন্ট মেন্টাল স্টেটাস ঠিক আছে, আমি তাকে ক্রিস্টালয়েড দেব দিতে পারি। আর যদি আমি দেখি যে না তার হ্যামোডাইনামিক্যালি আনস্টেবল তাহলে আমি প্রথমে 500 ml কলয়েড ফ্লুইড দেব। সেই কলয়েড ফ্লুইড দেওয়ার পরে যদি ব্লাড থাকে ব্লাড, না হলে ক্রিস্টালয়েড আমি দিতে পারি। তবে হ্যামোডাইনামিক্যালি আনস্টেবল থাকলে কলয়েড, স্টেবল থাকলে ক্রিস্টালয়েড, আর ব্লাড যদি থাকে তাহলে ডেফিনেটলি ব্লাড। সো এখন নেক্সট হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, এবং ব্লাড ট্রান্সফিউশন কখন আমি দেব? যদি অবভিয়াস ম্যাসিভ ব্লাড লস হয়, অবভিয়াস ম্যাসিভ ব্লাড লস, এবং হ্যামাটোক্রিট যদি 25%-এর নিচে ড্রপ করে ডিউ টু অ্যাক্টিভ ব্লিডিং, এবং সিমটমস যদি পেশেন্ট যদি সিমটোমেটিক হয়, লাইক যদি তার ফিচার্স অফ সেরিব্রাল হাইপোক্সিয়া, চেস্ট পেইন, ডিজিনেস, এবং পেশেন্ট ইজ ফেইন্ট যদি হয় অন স্ট্যান্টিং, সিনকোপাল অ্যাটাক, অর্থাৎ যদি পেশেন্ট রিগোরাসলি সিমটোমেটিক হয়, তার যদি হ্যামাটোক্রিট লেভেল লেস দেন 25% বেসলাইন থেকে যদি 25%-এর নিচে নেমে যায়, এবং পেশেন্টে যদি ভিজিবল অথবা ম্যাসিভ ব্লাড লস হয়, তাহলে ডেফিনেটলি ট্রান্সফিউশন লাগবে। এবং এই ট্রান্সফিউশনের ডিসিশনটা খুবই ট্রিকি, বিকজ ট্রান্সফিউশনটা যাতে ওভার ট্রান্সফিউশন না হয়, আননেসেসারি ট্রান্সফিউশন না হয়, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। সো এই ট্রান্সফিউশন কতটুকু তার ব্লাড লস হচ্ছে এটা যেহেতু ইন্টারনাল ব্লিডিং, বাইরে থেকে আমি ডিরেক্টলি না বুঝলেও আমার ইনডিরেক্ট কিছু প্যারামিটার আছে যেগুলো দেখে আমি বুঝতে পারি যে ইয়েস দেয়ার ইজ সার্টেন অ্যামাউন্ট অফ ব্লাড লস। সেই অ্যাসেসমেন্টটা কিভাবে করতে পারি? দেখেন খুব সিম্পল, আপনি পালস, ব্লাড প্রেশার, পেশেন্টের ইউরিন আউটপুট, এই তিনটা দিয়ে কিন্তু আমি বুঝতে পারবো যে তার অ্যামাউন্ট অফ ব্লাড লস কতটুকু। ভেরি সিম্পল,
যদি পেশেন্টের হার্ট রেট যদি 100 এর নিচে থাকে, পেশেন্টের সিস্টোলিক ব্লাড প্রেশার যদি একই রকম থাকে, ইউরিন আউটপুট যদি প্রতি ঘন্টায় 30 ml এর বেশি হয়, 30 ml পার আওয়ার, প্রতি ঘন্টা যদি 30 ml এর বেশি হয় অর্থাৎ প্রতি মিনিটে 0.5 ml যদি হয়, তাহলে আমি কিন্তু ধরে নিতে পারি যে পেশেন্টের খুব বেশি ব্লাড লস হয় নাই, যেটা হয়েছে এটা লেস দেন 750 ml। একই পেশেন্টের যদি হার্ট রেট 100 এর উপরে হয়, পেশেন্টের যদি সিস্টোলিক ব্লাড প্রেশার ঠিক আছে বাট পশ্চারাল ড্রপ, যে কথাটা আমি বললাম, আপনি যদি পেশেন্টকে সুপাইন অথবা লাইং পজিশনের প্রেশার দেখে বলেন যে আপনি ভালো আছেন, দ্যাট উইল বি রং। পশ্চারাল ড্রপ থাকা মানে দেখেন তখন কিন্তু আর 750 ব্লিডিং নাই, তখন ব্লিডিং হয়ে গেছে অ্যারাউন্ড 750 থেকে 1.5 লিটার। অর্থাৎ এটা কিন্তু এই পশ্চারাল ড্রপই আপনাকে অলমোস্ট ব্লিডিংটা ডাবল ইন্ডিকেট করে, কারণ এরপরে পেশেন্ট শকের দিকে যাবে এবং ইউরিন আউটপুটও সেক্ষেত্রে 30 ml এর নিচে নেমে যাবে, 20 থেকে 30 এ চলে আসবে। সো আপনি যদি একটা পেশেন্টকে ইউরিন ক্যাথেটার দিয়ে ইউরিন আউটপুট মেজার করেন, পালসার ব্লাড প্রেশারটা স্ট্রিক্টলি মনিটর করেন, এই তিনটা প্যারামিটারই আপনাকে বলে দেবে যে আপনার ভিতরে কতটুকু ব্লিডিং হচ্ছে, আপনাকে কতটুকু ট্রান্সফিউশন করতে হবে, কত ব্যাগ রক্ত রুগীকে রেডি করতে হবে। সো আমাদের রুগীকে আমাদের প্রথমে যদি আমি এই অ্যাসেসমেন্ট গুলো না করি এবং পেশেন্টের যদি রেয়ার ব্লাড গ্রুপ থাকে, তাহলে কিন্তু আমি পেশেন্টকে ডেফিনেটলি বিপদের মুখে ঠেলে দেব। এবং আমরা জানি যে ডায়ার ইমার্জেন্সিতে আমরা পেশেন্টের যদি কোনো ব্লাড না পাওয়া যায় অথবা রেয়ার ব্লাড গ্রুপ হয়, তাহলে কিন্তু আমরা তাকে ও নেগেটিভ ব্লাড দিতে পারি, এটা আমরা জানি, দ্যাট ইজ ডায়ার ইমার্জেন্সি। আর ব্লাড ট্রান্সফিউশনের অনেকগুলো ফ্যালাসি আছে, যে কারণে ট্রান্সফিউশন নিয়ে আমাদের এত কথা বলছি, যে আপনি ট্রান্সফিউশন দেয়াটা নট ক্যাজুয়াল, সবসময় আপনাকে মাথায় রাখতে হবে যে ট্রান্সফিউশন মিনস ইটস এ টাইপ অফ অর্গান ট্রান্সপ্লান্টেশন, ব্লাড ইজ এ অর্গান অ্যান্ড ট্রান্সফিউশন ইজ এ অর্গান ট্রান্সপ্লান্টেশন। সো ডোন্ট নেভার বি ক্যাজুয়াল রিগার্ডিং ব্লাড ট্রান্সফিউশন, যে এক ব্যাগ দিয়ে দেন, দুই ব্যাগ দিয়ে দেন, আমরা খুব ক্যাজুয়াল, ইটস নট দ্যাট ইজি, বিকজ বাই ডুইং ট্রান্সফিউশন ইউ ক্যান প্রোভোক ডিফারেন্ট লং স্ট্যান্ডিং ডিজিজ, ইভেন ডিফারেন্ট ফর্মস অফ ভাইরাল ইনফেকশন লাইক হ্যাপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, ইভেন HIV। সো ব্লাড ট্রান্সফিউশন মে বি দ্য অনসেট অফ এন্ড স্টেজ অফ এ পেশেন্টস লাইফ, এটা হয়তো আপনি একটা পেশেন্টের জীবনের শেষটাকে শুরু করে দিচ্ছেন। বাই ট্রান্সফিউশিং ব্লাড ইউ মে ট্রান্সফার হ্যাপাটাইটিস বি ভাইরাস, হ্যাপাটাইটিস সি ভাইরাস, ইভেন HIV। সো এটাই একটা পেশেন্টের জীবনের শেষের মুহূর্ত শুরু হচ্ছে, কাজেই ডোন্ট বি ক্যাজুয়াল অ্যাবাউট ট্রান্সফিউশন। এটা হতে পারে মিসম্যাচ ট্রান্সফিউশন রিয়েকশনের জন্য পেশেন্টের লাইফ এন্ড ডেঞ্জার হতে পারে, ওভার ট্রান্সফিউশন থেকে পেশেন্টের হার্ট ফেলিওর হয়ে পেশেন্ট মারা যেতে পারে। আর আরেকটা গ্রেভ অ্যান্ড ডেঞ্জারাস কমপ্লিকেশন হচ্ছে গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ, যেটা ট্রান্সফিউশন জন্য গ্রাফট ভার্সেস যে হোস্ট ডিজিজ হয় সেটা হয় হচ্ছে কেন, আত্মীয় স্বজনের রক্ত নিতে। এখানে আমাদের ফিজিশিয়ানদের একটা চরম দুর্বলতা আছে আমি জানি, ইভেন একটা সোশ্যাল কমন বিলিফ হচ্ছে রক্ত আত্মীয় স্বজন থেকে নিলে ভালো, এবং আপনারাও দেখবেন পেশেন্টকে বলে থাকবেন যে আপনি পেশেন্ট নিজেদের রক্ত নিজেদের মধ্যে কারো আগে রক্ত খোঁজেন, নিজেদের মধ্যে না পেলে আপনি সন্ধানী বা কোয়ান্টামে যান। কিন্তু আমি সবসময় উল্টা কথা বলি, আমি বলি যে আগে কোয়ান্টামে যান, সন্ধানীতে যান এবং অনাত্মীয় যে তার ব্লাড খোঁজেন, যদি অনাত্মীয়ের ব্লাড আপনি না পান তখন আপনি আত্মীয়ের মধ্যে ব্লাড খুঁজবেন, তাও খুব সাবধান। সো আপনি এই যে মানে আমাদের যে একটা মানে আমাদের যে একটা ভুল ধারণা যে আত্মীয়ের মধ্যে রক্ত নেয়া, এটা কিন্তু মারাত্মক ভুল। প্রথমে কাজ হচ্ছে অনাত্মীয়ের মধ্যে রক্ত, অনাত্মীয় দূরের সম্পর্ক অপরিচিত, সেই রক্তটাকে আমাদের প্রেফার করা উচিত। আদারওয়াইজ যদি আত্মীয় রক্ত নিয়ে থাকেন তাহলে কি সমস্যা, সমস্যা হচ্ছে আপনার গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ হওয়ার চান্স থাকে, এবং দেখবেন এই পেশেন্ট গুলো ব্লাড নেওয়ার পরে গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজে যেটা হয় মিউকোসাইটিস হয়, ক্রনিক মিউকোসাইটিস, পেশেন্টের ক্রনিক রাইনোরিয়া, ক্রনিক ডায়রিয়া, হ্যাঁ ক্রনিক ইউটিআই, অর্থাৎ ডিফারেন্ট ফর্ম অফ পেশেন্টের মিউকোসাইটিস এর ফিচার নিয়ে সে বাকি জীবন পার করে। এখন যদি আমি খুব সংক্ষেপে বলি যে কেন এটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন আপনি আপনার ভাইয়ের রক্ত নিচ্ছেন, আপনার ভাইয়ের আমি রক্ত নিচ্ছি কেন, আমার মূল টার্গেট হচ্ছে আমার RBC, আমার হিমোগ্লোবিন, আমার এখানে রক্তের সাথে হিমোগ্লোবিনের পাশাপাশি প্লাজমা প্রোটিন আসছে, WBC আসছে, প্লেটলেট আসছে, সেগুলো কিন্তু আমার প্রয়োজন ছিল না কিন্তু আমি সেগুলো তো নিতে হচ্ছে। এখন আমি যখন আমার WBC প্লেটলেট এগুলোকে নিচ্ছি সাথে আমার ভাইয়ের থেকে, আমার ভাইয়ের আমরা জানি যে আমার বডি ইমিউন সিস্টেম রোল প্লে করে হচ্ছে লিউকোসাইট অর্থাৎ WBC হোয়াইট ব্লাড সেল,
সো এটা হচ্ছে তার শরীরের পুলিশ বাহিনী আর্মি, আমার শরীরে যেমন আর্মি র্যাব, আমার ভাইয়ের শরীরেও আর্মি র্যাব ছিল। সে আর্মি র্যাব গুলো WBC হিসেবে ছিল, সেগুলো যখন আমার শরীরে আসলো, এখানে আমার আর আমার ভাইয়ের শরীরের যে HLA, HLA আমরা জানি যে HLA একটা প্রোটিন যেটা আমাদের মানে HLA-টা ম্যাচ করে যাওয়ার সম্ভাবনা আছে। HLA যখন ম্যাচ হয়ে যায়, আপনি যখন একজনের অর্গান ট্রান্সপ্লান্ট করবেন, তখন আপনি দেখবেন যে ওর HLA ম্যাচ করার জন্য কিন্তু বলা হয়। সো HLA যখন ম্যাচ করে যায় আত্মীয়ের ভিতরে, ভাইয়ের ভিতরে, বোনের ভিতরে, তখন তার WBC-টা আমার WBC, আমার শরীরে এটাকে আমি ইনভাইট করি, আমি তাকে বসার জায়গা দিই, তাকে আমি থাকার জায়গা দিই, এটাকে বলা হয় হোমিং। সে আমার বাড়িতে এসে হোমিং করতে শুরু পায়। বিকজ এখন কেন হোমিং করতে পায়, কারণ তার সাথে আমার অনেক মিল আছে। আমার বডির যে ইমিউন সিস্টেম, আমার যে WBC, সেগুলো কিন্তু তাকে ফরেন হিসেবে ট্রিট করছে না, তাকে ট্রিট করছে যে তার নিজের মতো করে, যে কারণে তাকে থাকার জায়গা দিচ্ছে। আচ্ছা, সে যখন থাকার জায়গা পেল, তখন সে দেখলো যে এখানে তো কাউকে আমি চিনি না, এই সমস্ত প্রোটিন তো আমার নিজের না। তখন কিন্তু তার পুলিশ বাহিনী, তার তার যে ডিফেন্স, সে ডিফেন্স আপনার শরীরের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করবে, জেহাদ ঘোষণা করবে, যেটাকে বলা হয় গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ। আর যদি অনাত্মীয় হতো, আপনি যদি ভাইয়ের ছাড়া দূর সম্পর্কে কারো থেকে রক্ত নিতেন, তাহলে ওই WBC কে আপনার WBC এক মুহূর্ত সহ্য করতো না, সেই WBC কে আপনার WBC দেখা মাত্রই গুলি করতো এবং ওই WBC গুলোকে মেরে ফেলতো, যে কারণে ওই WBC গুলো আপনার শরীরে এসে সুবিধা করতে পারতো না। কিন্তু আপনার ভাই বোনের রক্ত বলে আপনার WBC তাকে সমীহ করে, HLA ম্যাচিং বলে তাকে থাকার জায়গা দেয়, আর সে যখন থাকা শুরু করে, সে দেখে যে আমি তো কাউকে চিনি না, তখন সে গুলি করা শুরু করে। দ্যাট মিনস দ্যাট ইজ গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ। এই জন্য বিদেশে যেটা করে, যদি আত্মীয়ের মধ্যে রক্ত দিতেই হয়, তাহলে এই WBC গুলাকে ইরেডিয়েশন করে মেরে ফেলা হয়। ব্লাডটাকে আপনার ভাইয়ের শরীর থেকে নিয়ে ল্যাবে পাঠাবে, সেখানে গামা রেডিয়েশন দিয়ে WBC-টাকে ডিস্ট্রয় করে দিবে, তারপরে সেই ব্লাডটা আপনার শরীরে ঢুকাবে, অর্থাৎ তার বাহিনীকে নিষ্ক্রিয় করার পরে ঢুকাবে। তো এই ইনফরমেশনটা ভেরি ইম্পর্টেন্ট, আমি মনে করবো আজকে ক্লাস যারা করছেন তারা সারা জীবন মনে রাখবেন। রক্ত দিতে গেলে অনাত্মীয়ের রক্ত, যদি আত্মীয়ের রক্ত দিতেই হয়, অবশ্যই গামা রেডিয়েশন করে WBC কে ডিস্ট্রয় করে তারপরে দেওয়া উচিত, আদারওয়াইজ দেয়ার উইল চান্স অফ ডেভেলপমেন্ট অফ গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। সো এই যে কি পরিমাণ ব্লাড লাগবে, এই অ্যাসেসমেন্ট আমি তিনটা প্যারামিটার দিয়ে বুঝতে পারি, আমার ব্লাড প্রেশার কত, আমার পালস রেট কত, এবং আমার ইউরিন আউটপুট কেমন, আমার পেশেন্টের মেন্টাল স্ট্যাটাস কেমন। চারটা মেন্টাল স্ট্যাটাস এখানে আসছে, মেন্টাল স্ট্যাটাস কেমন, এই চারটা প্যারামিটার দিয়ে, এগুলোর জন্য কোনো পরীক্ষার দরকার হয় না, বেড সাইড দাঁড়িয়ে আমি বুঝতে পারবো যে আমার পেশেন্টের অনগোয়িং ব্লিডিং অথবা এস্টাবলিশ ব্লিডিং কতটুকু, আমার কতটুকু কত ব্যাগ ব্লাডের প্রয়োজন হতে পারে। নেক্সট হচ্ছে প্লেটলেট ট্রান্সফিউশন আমি তখনই দেবো যদি আমার প্লেটলেট কাউন্ট 50,000 এর নিচে যায়, আমার যদি INR 1.5 এর উপরে যায়, তাইলে আমি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেবো যে আমার ক্লটিং ফ্যাক্টরের জন্য। এবং সবসময় মাথায় রাখতে হবে ওভার ট্রান্সফিউশন ইজ অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ আন্ডার ট্রান্সফিউশন। সো অপটিমাম ট্রান্সফিউশনের জন্য আপনাকে অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমার কতটুকু ব্লিডিং হয়েছে। ইউরিন আউটপুট মনিটর করাটা খুবই 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 ইম্পর্টেন্ট, কাজে এই পেশেন্টের অবশ্যই একটা ক্যাথেটার করে দেবেন অ্যাটলিস্ট ফর ইনিশিয়াল 72 আওয়ার্স, একটা ক্যাথেটার করে, ক্যাথেটার ছাড়া আপনি প্রপার মনিটরিং পসিবল না। এবং ফ্লুইড ওভারলোড হচ্ছে কিনা, আপনি যে IV ফ্লুইড দিচ্ছেন, IV দাঁড় দিচ্ছেন, সেখানে ওভারলোড হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আপনার একটা সম্ভব হলে একটা IV CV ল্যাং করা উচিত, অথবা আমরা যে JVP রেজড কিনা, ইডেমা আছে কিনা, পেরিফেরাল ইডেমা অথবা পালমোনারি ইডেমা, অর্থাৎ ফিচার্স অফ ফ্লুইড ওভারলোড ক্লিনিক্যালি আছে কিনা সেটা দেখতে হবে, যদি সম্ভব হয় আমাদের একটা CV লাইন করে দিতে হবে। আচ্ছা, এরপরে যদি নন ভেরিসিয়াল ব্লিডিং হয়, তাহলে প্রোটন পাম্প ইনহিবিটরের একটা কন্টিনিউয়াস ইনফিউশনের একটা ইম্পর্টেন্স আছে। ইনিশিয়ালি সেক্ষেত্রে আমরা 80 মিলিগ্রাম বোলাস দেবো। আমরা জানি যে বাজারে যে প্রোটন পাম্প ইনহিবিটর পাওয়া যায় সেগুলো হচ্ছে 40 মিলিগ্রাম পাওয়া যায়, দুইটা স্ট্যাট দিয়ে দেবো, তারপরে আমরা ড্রিপে 8 মিলিগ্রাম পার আওয়ার অর্থাৎ স্যালাইনের সাথে মিশিয়ে দেবো ফর নেক্সট 72 আওয়ার্স। এটা হচ্ছে নন ভেরিসিয়াল ব্লিডিং যদি হয়। সো ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট এটা আমরা কত পরে আসবো। আর পেশেন্টকে আমরা মুখে খাওয়ারটা এনশিওর মানে দেবো না কেন, বিকজ আমাদের প্ল্যান হচ্ছে ইমার্জেন্সি অ্যান্ডোস্কোপি, দ্যাটস ওয়াই উই শুড দ্য পেশেন্ট কিপ দ্য পেশেন্ট নিল বাই মাউথ। সো এগুলো নিয়ে কথা হয়েছে। আমরা ইনিশিয়ালি যে টেস্ট পাঠাবো, একটা হিমোগ্লোবিন পাঠাবো, ইউরিয়া অ্যান্ড ইলেকট্রোলাইট। ইউরিয়ার ইম্পর্টেন্স এখানে কি, ইউরিয়ার ইম্পর্টেন্স হচ্ছে যে ব্লাড ইউরিয়াটা এটা ডিক্টেট করে যে
এটা সিভিয়ারিটি অফ হাইপোভলিমিয়া কেমন? অর্থাৎ ইউরিয়া আমরা জানি যে রেনাল ফাংশন হিসেবে আমরা ট্রিট করে থাকি, কিন্তু এক্ষেত্রে মেইনলি এটা আপনার হাইপোভলিমিয়াকে ইন্ডিকেট করবে। যদি ভলিউম কমে যায় ইউরিয়া বেড়ে যাবে, ভলিউম বেড়ে গেলে ইউরিয়া কমে যাবে। সো অ্যামাউন্ট অফ ব্লিডিং এটা সিভিয়ারিটি আমরা ইউরিয়া দিয়ে বুঝতে পারি। কাজে ক্রস ম্যাচিং, লিভার ফাংশন টেস্ট এগুলো সবই করব। এগুলো নিয়ে আমরা কথা বলেছি। যেটা আমি বললাম যে ব্লাড ইউরিয়া অ্যান্ড ক্রিয়েটিনিন রেশিও, এটা একটা ইম্পর্টেন্স আছে। যদি এটা 36-এর বেশি হয়, অর্থাৎ একটা পেশেন্টের রেনাল ফাংশন নর্মাল কিন্তু ইউরিয়া ইজ প্রিটি হাই, পেশেন্ট প্রেজেন্টেড উইথ জিআই ব্লিডিং অর এনি ফর্ম অফ হাইপোভলিউমিয়া, দ্যাট মিনস দেয়ার ইজ সিভিয়ার, এবং সেটা কত, রেশিওটা 36-এর উপরে যদি যায়। এছাড়া পেশেন্টের আমাদের প্রথমিন টাইম, এপিটিটি এগুলো সব করতে হবে, ব্লিডিং ডায়াথিসিস আছে কিনা, অ্যান্ডোস্কোপি ইজ দ্য ডায়ার ইমার্জেন্সি, এবং অ্যান্ডোস্কোপি আপনাকে করার আগে পেশেন্টকে ডেফিনেটলি সেটেল করতে হবে, একটা অ্যান্ডোট্রাকিয়াল ইনটিউবেশন করতে হবে যদি ইন্ডিকেটেড থাকে, দ্যাট মিনস ম্যাসিভ ব্লিডিং থাকলে। অ্যান্ডোট্রাকিয়াল ইনটিউবেশন করলে যেটা হবে যে তার অ্যাসপিরেশনটা আমি প্রিভেন্ট করতে পারবো, আদারওয়াইজ অ্যান্ডোস্কোপি করার সময় অ্যাসপিরেশনের চান্স অনেক বেশি থাকবে। পেশেন্টকে হেমোডাইনামিকালি অবশ্যই স্টেবল করে নিতে হবে এবং একটা আইসিইউ সেটআপ রেডি করতে হবে। সো এই সবগুলো জিনিস খুব কুইকলি করতে হবে এবং সেজন্য প্রিভিয়াস থেকে একটা সেটআপ রেডি থাকতে হবে। এখন পেশেন্টের যে আমি বললাম যে পেশেন্টের পালস, ব্লাড প্রেশার, ইভেন মেন্টাল স্ট্যাটাস আর ইউরিন আউটপুট, এই চারটা দেখে আমি বুঝবো যে তার অনগোয়িং ব্লিডিং কতটুকু। এবং আরেকটা এরকম আরো অনেকগুলো স্কোরিং সিস্টেম আছে, এর মধ্যে একটা পপুলার স্কোরিং হচ্ছে রক ওয়াল স্কোরিং সিস্টেম, এটা ডেভিডসনে দেওয়া আছে, আপনাদের বইতে আছে। এটা হচ্ছে ক্লিনিক্যাল প্লাস অ্যান্ডোস্কোপি। সো এই রক ওয়াল স্কোরটা আসলে করার জন্য আপনাকে অ্যান্ডোস্কোপি পর্যন্ত যেতে হবে, অ্যান্ডোস্কোপি ছাড়া আপনি রক ওয়াল স্কোর করতে পারবেন না। সো রক ওয়াল স্কোরটা আমি করব যে অ্যান্ডোস্কোপির শেষে। অ্যাকচুয়ালি এটা ইন্ডিকেট করে সিভিয়ারিটি এবং চান্স অফ রিব্লিডিং। এখানে আপনি পেশেন্টের বয়স দেখবেন, পেশেন্টের ব্লাড প্রেশার ইন্ডেক্স দেখবেন, কোমরবিডিটি আছে কিনা, এই তিনটা হচ্ছে পেশেন্টের ক্লিনিক্যালি, অর্থাৎ আপনি হিস্ট্রি থেকে এবং পেশেন্টের গায়ে হাত দিয়ে। তারপরে ডাইরেক্ট অ্যান্ডোস্কোপিতে গেলেন যে অ্যান্ডোস্কোপি ডায়াগনোসিস কি এবং তার ব্লিডিং এর এভিডেন্স কেমন, তার কি ব্লিডিং এর অনগোয়িং কোনো ব্লিডিং নাই, তার কি ব্লাড দেখা যাচ্ছে, অ্যাডহারেন্ট ক্লট দেখা যাচ্ছে অথবা স্পার্টিং দেখা যাচ্ছে, আর যদি ভিজিবল ভেসেল থাকে তাহলে স্কোর টু। অর্থাৎ এই যে স্কোরিং সিস্টেম, এই স্কোরিং সিস্টেমের এখানে তিনটা হচ্ছে ক্লিনিক্যাল আর দুইটা হচ্ছে অ্যান্ডোস্কোপিক, এই পাঁচটা প্যারামিটার দিয়ে আমি স্কোরিং করব। সেই স্কোরিং যদি 8-এর উপরে যায় তার মানে রিস্ক হচ্ছে খুব বেশি, তার ডেথের রিস্ক অনেক বেশি, আর যদি less than 3 হয় তার মানে তার প্রোগনোসিস খুব ভালো। সো অ্যান্ডোস্কোপি করার পরে পেশেন্ট পার্টি যখন আপনাকে জানতে চাইবে যে আমার রোগী কেমন আছে বা আমার রোগীর ভবিষ্যৎ কি, তখন আমি রকল স্কোর করে বলতে পারবো যে আপনার পেশেন্টের ফিউচার খারাপ কি ভালো। একইভাবে অ্যান্ডোস্কোপি করার ইমার্জেন্সি কত, অর্থাৎ গ্লাসকোট স্কোর দিয়ে আমি বুঝবো যে আমার এই পেশেন্টের অ্যান্ডোস্কোপি কি ইমার্জেন্সি করতে হবে নাকি আমি একটু ডিলে করতে পারবো, সেটা আপনি ইমার্জেন্সিতে এই গ্লাসকোট স্কোরটা কাজে। দুইটা স্কোর যেটা আমি দেখালাম, একটা রকল স্কোর, একটা গ্লাসকোট স্কোর, এই গ্লাসকোট গ্লাসগো স্কোর করা হয়, এটাকে আপনি ইমার্জেন্সিতে টাঙায় রাখতে পারেন, আর যেটা রকল স্কোর সেটা থাকবে অ্যান্ডোস্কোপি রুমে। কাজে অ্যান্ডোস্কোপি করার আগ পর্যন্ত আমি রকল করতে পারবো না, কাজে দ্যাট শুড বি হ্যাং ওভার ইন দ্য অ্যান্ডোস্কোপি রুম ওয়াল। এবং গ্লাসকোট স্কোরটা আপনি ইমার্জেন্সিতে টাঙিয়ে রাখতে পারেন, বিকজ গ্লাসকোট স্কোরের জন্য অ্যান্ডোস্কোপির দরকার হয় না। রেদার অ্যান্ডোস্কোপি কার ইমার্জেন্সি করতে হবে সেটার জন্য সেটা প্রেডিকশন আমাকে গ্লাসকোট স্কোর করে দেয়। সেটাতে আমি প্যারামিটার গুলো কি দেখি, সেটাকে প্যারামিটার দেখি ব্লাড ইউরিয়া, হিমোগ্লোবিন, সিস্টোলিক ব্লাড প্রেশার, এবং পেশেন্টের পালস কি, মেলেনা আছে কিনা, সিনকোপ আছে কিনা, পেশেন্টের হিস্ট্রি অফ কোনো হ্যাপাটিক ডিজিজ আর কার্ডিয়াক ডিজিজ আছে কিনা, এই সবগুলো স্কোরিং করে যদি স্কোর 0-র বেশি হয় তাহলে এটা ইজিলি অ্যাকচুয়ালি রাফ স্কোর, 0-র বেশি হলে আমি বুঝবো যে তার অ্যান্ডোস্কোপিটা ইমার্জেন্সি দরকার। এবং ফার্স্ট টেক গ্লাস স্কোর, সে ফার্স্ট টেক মানে কি যে এই চারটা প্যারামিটার দেখে আমি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবো যে পেশেন্ট লো রিস্ক কিনা। লো রিস্ক কখন, যদি ব্লাড ইউরিয়া নাইট্রোজেন less than 18 হয়, হিমোগ্লোবিন যদি পুরুষে 13-র উপরে হয় এবং মহিলা যদি 12-র উপরে হয়, সিস্টোলিক ব্লাড প্রেশার 100, হার্ট রেট 100 এর নিচে, অর্থাৎ আপনি দেখেন শুধু ব্লাড প্রেশার যদি 100-র উপরে হয় আর পালস হাত দিয়ে যদি আপনি 100-র নিচে পান, আর চোখে হাত দিয়ে যদি আপনার খুব একটা এনিমিয়া মনে না হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন যে পেশেন্টের রিস্ক অত বেশি না। সো আপনি শুধু পেশেন্টের গায়ে হাত দিতে হবে, পালস দেখতে হবে, ব্লাড প্রেশার দেখতে হবে, এই হিমোগ্লোবিন আর ইউরিয়াটা ল্যাবে পাঠাতে হবে, খুব সিম্পল। এখন আসেন যে অ্যান্ডোস্কোপির জন্য পেশেন্ট ওয়েট করছে, আপনি ইমার্জেন্সি রুমে যা যা করার করলেন, এখন অ্যান্ডোস্কোপির জন্য ওয়েট করছে, এই যে সময়টা
এই সময়টা যদি প্যাশেন্টের নন ভেরিসিয়াল ব্লিডিং হয়, নন ভেরিসিয়াল আপনি বুঝবেন কিভাবে, যে প্যাশেন্টের কোনো স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ নাই, কোনো ফ্যামিলি হিস্ট্রি নাই, প্যাশেন্টের অ্যাবডোমেনে হাত দিয়ে কোনো স্পিনোমেগালি পান নাই অথবা পালপেবল লিভার পান নাই, তার মানে আপনি অথবা প্যাশেন্টের একটা ডেফিনিট হিস্ট্রি আছে, একটা এনএসিআইডির হিস্ট্রি আছে, হ্যাঁ, অথবা একটা ব্লিডিং ডায়াথিসিস এর হিস্ট্রি আছে, অথবা প্যাশেন্টের ফিচার্স অফ জিআই ম্যালিগন্যান্সি, প্যাশেন্ট ক্যাকেক্সিয়া, পালপেবল লিম নোড, এনিমিয়া, তো এগুলো দেখো, অথবা এপিগ্যাস্ট্রিক লাম্প, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা একটা নন ভেরিসিয়াল ব্লিডিং। কাজে ক্লিনিক্যালিও আমরা বুঝে ফেলি যে এটা ভেরিসিয়াল আর নন ভেরিসিয়াল, এটা খুব ইজি। এখন ভেরিসিয়াল সিরোটিক হতে পারে, নন সিরোটিক হতে পারে। আমরা জানি যে সিরোসিস থেকে পোর্টাল হাইপারটেনশন হয়ে ভেরিসিয়াল ব্লিডিং হতে পারে, আবার নন সিরোটিক পোর্টাল হাইপারটেনশন বলে একটা টার্ম আসছে, যে উইদাউট ডুইং সিরোসিস পোর্টাল ভেইনে যদি কোনো অবস্ট্রাকশন থ্রম্বোসিস থাকে, তাহলেও কিন্তু এনগোর্জমেন্ট অফ ইসোফেজিয়াল ভেসেল হতে পারে, ভেইন হতে পারে, ভেরিসিয়াল ব্লিডস করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আপনি স্পিনোমেগালি পাবেন। সো যদি আমি বলি যে ভেরিসিয়াল ব্লিডিং কিনা, এটা শুধুমাত্র স্টিগমাটা না দেখে আমরা অবশ্যই স্পিনোমেগালির দিকে কনসেন্ট্রেট করতে হবে, স্পিনোমেগালি, স্পিনোমেগালি অ্যান্ড স্পিনোমেগালি। যদি স্পিনোমেগালি হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে এখানে তার ভেরিসিয়াল ব্লিডিং। গ্যাস্ট্রিক ম্যালিগন্যান্সি অথবা গ্যাস্ট্রিক লিম্ফোমাতেও কিন্তু স্পিনোমেগালি হতে পারে, লিম্ফোমাতে তো স্পিনোমেগালি হতেই পারে, আর গ্যাস্ট্রিক ম্যালিগন্যান্সিতেও পোর্টাল ভেইন থ্রম্বোসিস হয়ে স্পিনোমেগালি হতে পারে, কিন্তু এগুলো রেয়ার। সো আমরা কমন যেটা, যে স্পিনোমেগালি দিয়ে এক্সক্লুড করতে পারবো যে এটা কি ভেরিসিয়াল ব্লিডিং নাকি নন ভেরিসিয়াল ব্লিডিং। যদি নন ভেরিসিয়াল মনে হয় তাহলে প্রোটন পাম্প ইনহিবিটরের আইভি থেরাপির খুবই ইম্পর্টেন্স আছে। আপনি ইনিশিয়ালি আমি যেটা বললাম যে 2 ভায়াল অথবা 80 মিলিগ্রাম স্ট্যাট দিয়ে তারপরে ড্রিপে দেবেন 8 মিলিগ্রাম করে, অর্থাৎ প্রতি লিটারে রাফলি যদি আমি 2টা দিয়ে 30 ড্রপস দিই তাহলে 8 মিলিগ্রাম পার আওয়ার যায়। এবং এই 8 মিলিগ্রাম পার আওয়ার যদি আমি দিতে পারি, আমার সুবিধা কি, আমার অ্যাসিডটাকে সাপ্রেস করবে সে, এবং অ্যাসিড যদি সাপ্রেস করে আমার ক্লটটাকে স্টেবল করবে, ক্লটটাকে স্টেবল করবে। আমরা জানি যে অ্যাসিডিক এনভায়রনমেন্টে ক্লটটা আনস্টেবল হয়, অর্থাৎ ক্লটটা ফর্মেশন হয়ে আবার ডিজোলেশন হয়ে যেতে পারে। কিন্তু যদি অ্যালকালাইন এনভায়রনমেন্ট থাকে, আমি যদি অ্যাসিডটাকে সাপ্রেস করে দিতে পারি, তাহলে কিন্তু আপনার ক্লটটা স্টেবল হয়। কাজে এই যে ক্লটটা স্টেবল করার জন্য আমার কন্টিনিউয়াস প্রোটন পাম্প ইনহিবিটর ইনফিউশন দরকার। কতক্ষণ দেবো? আনটিল এন্ডোস্কোপি করা পর্যন্ত, এবং তারপরেও যদি দরকার হয় তাও আমি দেব, কিন্তু এন্ডোস্কোপি করা পর্যন্ত আমার ক্লটটা স্টেবল হওয়া দরকার। কেন? ব্লিডিংটা বন্ধ করার জন্য। সেই জন্য এখানে প্রোটন পাম্প ইনহিবিটর অনেক ইম্পর্টেন্স। আমি চেষ্টা করব 24 ঘন্টার ভিতরে এন্ডোস্কোপিটা পারফর্ম করার জন্য, বিকজ এন্ডোস্কোপি করে আমি রিস্ক স্ট্র্যাটিফাই করতে পারি, আমি ডায়াগনোসিস করতে পারি, ফার্দার রিব্লিডকে আমি ইন্ডিকেট করতে পারি, ইভেন ডিফারেন্ট হ্যামোস্টেটিক মেকানিজম আছে যেগুলো আমি এন্ডোস্কোপি করে ব্লিডিংটাকে বন্ধ করে দিতে পারি। সেই ধরনের হ্যামোস্টেটিক মেকানিজম কি, একটা হতে পারে যে ফার্মাকোলজিক্যাল, ফার্মাকোলজিক্যাল হচ্ছে ডিফারেন্ট স্ক্লেরোসিং এজেন্ট অর এপিনেফ্রিন, সেই এপিনেফ্রিন দিয়ে আমি এটাকে বন্ধ করে দিতে পারি। এবং আরেকটা হচ্ছে মেকানিক্যাল, মেকানিক্যাল মানে কি, যে থার্মাল ইলেকট্রোকোগুলেশন দিয়ে করতে পারি, অথবা হ্যামো ক্লিপ আছে, অনেকগুলো ক্লিপ আছে, হ্যামো স্প্রে আছে, ডিফারেন্ট মেকানিক্যাল মেকানিজম আছে যেগুলো দিয়ে আমি এন্ডোস্কোপির মধ্যে দিয়ে ব্লিডিংটা বন্ধ করে দিতে পারি। যদি স্পার্টিং হয়, যে একটা ভেসেল দেখা যাচ্ছে, আমি ওটাকে ক্লিপিং করে দিলাম, যদি উজিং হয় তাহলে আমি স্প্রে ছিটিয়ে দিলাম, তাহলে ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। এবং বলা হয় যে এই যে এতগুলো মেকানিজম, এগুলো কম্বিনেশন দেওয়াটাই ভালো। ধরেন আমি এপিনেফ্রিন দিলাম ভ্যাসো কনস্ট্রিক্টর হিসেবে, সাথে আমি এটা ক্লিপিং করে দিলাম, তাহলে আমার ব্লিডিং হ্যামোস্টেটিক মেকানিজমটা পটেনশিয়েটেড হবে, অগমেন্টেশন হবে, যে কারণে ইফেক্টিভ হ্যামোস্টেসিস হবে। আদারওয়াইজ একটা রিব্লিডের চান্স কিন্তু সবসময় থাকে, রিব্লিডিং এর চান্স। আচ্ছা, এখন এন্ডোস্কোপির পরে আপনি কি ম্যানেজমেন্ট দেবেন? এন্ডোস্কোপি করে ফেললেন, এবং এন্ডোস্কোপিতে পেশেন্টের লো রিস্ক আলসার আছে, লো রিস্ক আলসার, কতগুলো ইন্ডিকেটর আছে এন্ডোস্কোপির ইন্ডিকেটর যেগুলো দিয়ে আমি বুঝবো যে আমার যে আলসারটা লো রিস্ক। লো রিস্ক মানে ফার্দার রিব্লিড করার চান্স কতটুকু, সেরকম যদি আমি লো রিস্ক দেখি ফার্দার রিব্লিড করার চান্স কম, পেশেন্টকে আমি প্রম্পটলি খাইতে দেবো, পেশেন্টকে বলবো যে আপনি খাবেন। বিকজ আমরা জানি যে প্রলং যদি আমি পেশেন্টকে এনপিও রাখি, তাহলে দেয়ার উইল বি ম্যাল নিউট্রিশন, এবং দেয়ার উইল বি রিকোয়ারমেন্ট অফ টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, যেটা আমাদের একটু রিস্কি।
সো আচ্ছা, সেই জন্য আমি পেশেন্টের লো রিস্ক যদি দেখি তাহলে আমি পেশেন্টকে প্রম্পটলি খেতে দেব। এখন আসেন যে পেশেন্টের যদি এন্ডোস্কোপিক থেরাপির প্রয়োজন হয়, যে ব্লিডিং ছিল সেখানে আপনি আইদার ক্লিপিং অথবা থার্মাল অথবা হ্যামোস্প্রে অথবা অ্যাড্রিনালিন ইঞ্জেকশন যাই দিয়েছেন, আপনি এটা প্রসিডিওর করেছেন, সেক্ষেত্রে আপনার 72 আওয়ার্স পর্যন্ত প্রোটন পাম্প ইনহিবিটর ইনজেক্টেবল রাখতে হবে, আদারওয়াইজ দেয়ার উইল বি চান্স অফ ব্লিডিং। বিকজ আমরা জানি যে প্রোটন পাম্প ইনহিবিটর আমাদের ক্লটটাকে স্টেবল করবে, সেটা করলে আমাদের রিব্লিডিং চান্স কিন্তু অনেক কমে যাবে। এখন যদি আমি পেশেন্ট আগে থেকে একটা অ্যান্টি প্লেটলেট পেয়ে থাকে, অনেক পেশেন্ট আপনি পাবেন যারা আগে থেকে অ্যাসপিরিন খাচ্ছে অথবা ক্লোপিডোগ্রিল খাচ্ছে অথবা ওয়ারফেরিন নিচ্ছে ডিউ টু সাম হার্ট ডিজিজ অর ব্রেন স্ট্রোক, সো এই যে পেশেন্ট গুলো এগুলো আমাদের একটা প্রবলেমেটিক ইস্যু। ইমার্জেন্সি সিচুয়েশনে ডেফিনেটলি আই হ্যাভ টু স্টপ দ্য অ্যান্টি প্লেটলেট অর অ্যান্টি কোয়াগুলেন্ট, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কতদিন পরে শুরু করবেন। পেশেন্ট স্টেবল হওয়ার পরপরই আপনি এই ড্রাগ গুলো শুরু করতে পারেন, এবং ইট শুড বি, বিকজ নন ডাইং ইজ মোর ইম্পর্টেন্ট দেন নট রিব্লিডিং। আবার যদি রিব্লিড করে সেই ভয়ে তো আমি এগুলো বন্ধ রাখবো, কিন্তু এগুলো বন্ধ রাখতে গিয়ে দেখা যাচ্ছে পেশেন্টের একটা কার্ডিয়াক ইনসিডেন্স অথবা একটা সেরিব্রাল স্ট্রোক হয়ে পেশেন্ট মারাই গেল। তাহলে নট ডাইং ইজ মোর ইম্পর্টেন্ট দেন নট রিব্লিডিং, এটা আমাদের মাথায় রাখতে হবে। আপনি ব্লিডিং এর ভয়ে পেশেন্টকে মেরে ফেলা যাবে না, পেশেন্টকে অ্যান্টিপ্লেটলেট অথবা অ্যান্টিকোয়াগুলেন্ট দ্যাট ইজ অলসো লাইফ সেভিং ড্রাগ, সেটা আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল পেশেন্ট স্টেবল হওয়ার পরপরই শুরু করতে হবে। এখন আসেন যে পেশেন্টের ভেরিসিয়াল ব্লিডিং যদি হয়, ভেরিসিয়াল ব্লিডিং হলে আমরা কি করব, মনে রাখতে হবে যে ভেরিসিয়াল ব্লিডিংটা 1/3 কেসে পেশেন্টের সিরোসিসে ভেরিসিয়াল ব্লিডিং হয়, 2/3 কেসে হয় না, 1/3 তার 1/3 কেসে, এবং ইনিশিয়াল এপিসোডটাই ফ্যাটাল হয়। যে পেশেন্টের ভেরিসিয়াল ব্লিডিং হয় তার 1/3 কেস ইনিশিয়াল এপিসোডটা ফ্যাটাল হয়, এবং যারা সার্ভাইভ করে তাদের পরবর্তী 1.5 মাসের ভিতরে 1/3 পেশেন্টদের আবার রিব্লিডিং হওয়ার চান্স থাকে, সো এটা রুল অফ 1/3 বলা যায়। এবং যারা সার্ভাইভ করে তাদের অনলি 1/3 বছর 1 বছর সার্ভাইভ করবে, দ্যাট ইজ দ্য ফিচার অফ হ্যাপাটিক ডিকম্পেনসেশন। আমরা জানি যখন হ্যামাটেমিসিস হয়, ভেরিসিয়াল ব্লিডিং হয়, তখন আমরা বলি ডিকম্পেনসেটেড সিরোসিস, তার আগে আমরা কম্পেনসেটেড বললে যদি ব্লিডিং হয় দ্যাট শুড বি রিগার্ডেড অ্যাজ ডিকম্পেনসেটেড সিরোসিস, অর্থাৎ লিভারটা আর কম্পেনসেট করতে পারছে না। দ্যাটস ওয়াই সার্ভাইভারদের 1/3 পেশেন্ট নেক্সট 1 বছরের মধ্যেই মারা যায়, সো দ্যাট ইজ রুল অফ 1/3। ভেরিসিয়াল ব্লিডিং হলে আমরা প্রথম ভ্যাজো কনস্ট্রিক্টর, এইটা নিমোনিক, এই নিমোনিকটা মাথায় রাখার সুবিধা হচ্ছে এটা দিয়ে আমি ভেরিসিয়াল ব্লিডিং এর ম্যানেজমেন্ট মাথায় রাখতে পারবো। বি ফর ভ্যাজো কনস্ট্রিক্টর থেরাপি, এ ফর অ্যান্টিবায়োটিক, আর ফর রিসাসিটেশন, আই ফর আইসিইউ লেভেল কেয়ার, অ্যান্ড ই ফর ইমার্জেন্সি অ্যান্ডোস্কোপি, অ্যান্ড এ ফর অল্টারনেটিভ অর রেস্কিউ থেরাপি, বি ফর বিটা ব্লকার। সো আপনি পেশেন্টকে রিসাসিটেট করে আইসিইউ লেভেল কেয়ার দিলেন, ইমার্জেন্সি অ্যান্ডোস্কোপি করে তার ভেরিসিয়াল ব্লিডিং স্টপ করলেন, যদি ভেরিসিয়াল ব্লিডিং স্টপ না করতে পারেন তাহলে আপনাকে অল্টারনেটিভ অথবা রেস্কিউ থেরাপিতে যেতে হবে, এবং পেশেন্ট যদি ইম্প্রুভ করে যায় ডিউরিং ডিসচার্জ, পেশেন্টকে বিটা ব্লকার দিয়ে প্রোফাইল সেকেন্ডারি প্রোফাইল এক্সিস হিসেবে বিটা ব্লকার দিয়ে পেশেন্টকে বাড়ি পাঠাতে হবে। সো এই নিমোনিকটা মাথায় রাখলে আমরা সাকসেসিভ ম্যানেজমেন্ট অফ ভেরিসিয়াল ব্লিডিং সম্পর্কে খুব সহজে আমরা মুখস্থ বা মাথায় রাখতে পারব। এখানে দেখানো হচ্ছে ভেরিসিয়াল ব্লিডিং এর যে ব্যান্ডিং করা হয়, এন্ডোস্কোপিক ব্যান্ডিং, মাথার ক্লিপের মতো যে ভ্যাসেল গুলো ডাইলেটেড হয়ে থাকে, ভেইন গুলো ডাইলেটেড হয়ে থাকে, ইসোফেজিয়াল ভেইন, এগুলোকে মাথার ক্লিপের মতো ব্যান্ড দিয়ে এটাকে লাইগেট করে দেওয়া হয় এবং সেগুলো আলটিমেটলি শেড আউট হয়ে যায়, এবং যে ভ্যাসেলের যে ফ্লো সেটা ইন্টারাপ্টেড হয়ে যায়। ইন্টারাপ্টেড হয়ে গেলে কি হয়, তখন আর ভেসেলের প্রেশারটা কমে যায় এবং প্রেশারটা রিলিজ হয়ে যায়, এবং এটা ফার্দার প্রেশার না বাড়ার জন্য রাপচার হওয়ার বা রাপচার হওয়ার ভয়টা থাকে না। যদি আমরা ইভিএল বা ব্যান্ডিং লাইগেশন করে বন্ধ না করতে পারি, অনেক সময় আমরা বেলুন ট্যাম্পোনেট করি, স্যাংস্টাকিন বেলুন ট্যাম্পোনেট করে আমরা ব্লিডিংটাকে স্টপ করে রাখি। সো এগুলো সবই হচ্ছে অল্টারনেটিভ, দ্যাট ইজ দ্য ডেফিনিট অ্যান্ড দ্যাট ইজ অল্টারনেটিভ অথবা রেস্কিউ থেরাপি। আর একটা রেস্কিউ থেরাপি হচ্ছে শান্ট, ট্রান্সজুগুলার ইন্ট্রাহ্যাপাটিক পোর্টোসিস্টেমিক স্ট্যানশান, ট্রান্সজুগুলার মানে জুগুলার ভেন দিয়ে যাব, ইন্ট্রাহ্যাপাটিক মানে লিভারের ভিতরে, পোর্টোসিস্টেমিক, পোর্টো মানে হচ্ছে পোর্টাল ভেন, সিস্টেমিক ভেন মানে হচ্ছে হ্যাপাটিক ভেন, লিভার টিস্যুর ভিতর দিয়ে এই ট্রান্স
জুগুলার ওয়েতে গিয়ে এবং হেপাটিক ভেইন এবং পোর্টাল ভেইনের ভিতরে স্ট্যান্ড দিয়ে দেওয়া। সেই স্ট্যান্ড দিলে কি হয়, পোর্টাল প্রেশারটা রিলিজ হয়ে যায় হেপাটিক ভেইনে, যে কারণে পোর্টাল প্রেশারটা অন অন সাডেন অ্যাব্রাপ্টলি রিডিউস করে, রিডিউস করলে পেশেন্টের ব্লিডিং টেন্ডেন্সি কমে যায়। আচ্ছা, এখন এর এর আগে আমরা একটা ব্রিজিং থেরাপি, ধরুন একটা ভেরিসিয়াল ব্লিডিং হলো, এখানে দেখানো হয়নি, যেটা বলা উচিত ছিল যে পেশেন্টকে আমরা সোমাটোস্ট্যাটিন অ্যানালগ অথবা টার্লিপ্রেসিন, এই টার্লিপ্রেসিন দিয়ে কিন্তু আমরা সোমাটো স্ন্যাকনিক ভ্যাসোডাইলেটেশন করে পোর্টাল প্রেশারটাকে আমরা কমিয়ে দিতে পারি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পোর্টাল প্রেশারটাকে কমানো, যাতে আমার ব্লিডিং চান্স অথবা ব্লিডিং টেন্ডেন্সি অথবা ব্লিডিং এর পরিমাণটা কমে। সো এই যে ফার্মাকোথেরাপি অথবা টার্লিপ্রেসিন ইঞ্জেকশন, সেটা আমরা দিয়ে থাকি ব্রিজিং থেরাপি, যে আপনি অ্যান্ডোস্কোপি সে আপনি একটা পেরিফেরিতে আছেন যেখানে অ্যান্ডোস্কোপিক ব্যান্ড লাইগেশনের কোনো সুযোগ নেই, পেশেন্ট প্রেজেন্টেড উইথ হ্যামাটোমিসিস, দেয়ার ইজ ফিচার্স অফ ক্রনিক লিভার ডিজিজ অর সাইন্স অফ পোর্টাল হাইপারটেনশন লাইক স্প্লেনোমেগালি, ক্যাপোটমেটাসি অ্যান্ড সো অ্যান্ড সো অ্যান্ড। সো আপনি সেখানে ট্রিটিং ফিজিশিয়ান, আপনি পেশেন্টকে ঢাকা রেফার করবেন, তাহলে আপনি দেখলেন যে ওই পেশেন্টটাকে ঢাকা রেফার করতে গেলে তার যে হ্যামোডাইনামিক স্টেটাস সেটাকে তো অবশ্যই স্টেবল করতে হবে, এবং পাশাপাশি ঢাকা পৌঁছার জন্য তাকে ব্রিজিং থেরাপি হিসেবে তখন আপনি টার্লিপ্রেসিন দিতে পারেন, অথবা ইমার্জেন্সি সেট আপেও যদি অ্যান্ডোস্কোপি বা অ্যান্ডোথেরাপি করতে সময় লাগে, সেই সময়টা তাকে সার্ভাইভ করানোর জন্য, তার ব্লিডিং কমানোর জন্য আমরা তাকে ফার্মাকোথেরাপি অথবা সোমাটোস্ট্যাটিন অ্যানালগ অথবা টার্লিপ্রেসিন, এটা আমরা আইভি ফর্মে দিয়ে থাকি। এটা দিলে তার ব্লিডিংটা পরিমাণটা কমে এবং পেশেন্টের সার্ভাইভেল হয় অ্যান্ডোথেরাপি পর্যন্ত। যদি কোনো কিছুতে কাজ না হয় তখন সার্জারি। কাজ না হচ্ছে কি, আপনি যতই মেজার নিচ্ছেন পেশেন্টের হাইপোটেনশন রিকভার করতে পারছেন না, দ্যাট মিনস দেয়ার ইজ অনগোয়িং ম্যাসিভ ইন্টারনাল ব্লিডিং, ফেলিওর অফ মেডিকেল ট্রিটমেন্ট, ইভেন অ্যান্ডোস্কোপিক হ্যামোস্টেসিস অফ ফেইল, পেশেন্টের কো এক্সিস্টিং কন্ডিশন যেমন পারফোরেশন, অবস্ট্রাকশন অথবা ম্যালিগনেন্সি, যেটার জন্য আপনাকে আলটিমেটলি সার্জারিতে যেতেই হবে, তাহলে আপনি এখনই সার্জারিতে চলে যাওয়াই ভালো যদি সেট আপ রেডি থাকে। পেশেন্টের 24 ঘন্টার ভিতরে 4 ব্যাগের বেশি রক্ত লেগে গিয়েছে, দ্যাট মিনস দ্যাট অলসো ইন্ডিকেটস ম্যাসিভ ইন্টারনাল ব্লিডিং, অথবা পেশেন্টের বারবার হসপিটালাইজেশন হওয়া লাগছে এবং ট্রিটমেন্ট নেওয়া লাগছে, দ্যাটস ওয়াই এই 5টা ঘটনা ঘটলে আমরা তখন সার্জারির চিন্তা করব যে পেশেন্টের সার্জারি দরকার। সো আমরা যদি একটা সিঙ্গেল ফ্লোর চার্টে চিন্তা করি, একটা পেশেন্ট আপনার কাছে ইমার্জেন্সিতে আসলো, আপনি পেশেন্টকে রিসাসিটেট করলেন, হোয়াইট বোর ক্যানুলা দিলেন, পেশেন্টের ব্লাড পাঠিয়ে দিলেন রুটিন টেস্টের জন্য, পেশেন্টকে রিসাসিটেট করলেন, পরবর্তীতে রিস্ক অ্যাসেসমেন্ট করলেন বাই ডুইং ব্লাড স্কোর, কারণ আপনার হাতে এখনো এন্ডোস্কোপি আসেনি, এন্ডোস্কোপি না আসা পর্যন্ত আমরা রোগ কল স্কোর করতে পারি না। আমরা যেটা করতে পারি ব্লাড স্পট স্কোর দিয়ে আমি রিস্ক অ্যাসেস করতে পারি, রিস্ক অ্যাসেস করে দেখলাম যে রিস্ক আছে পেশেন্টের, সো ইমার্জেন্সি 24 আওয়ার্স ভিতরে এন্ডোস্কোপি, যদি এন্ডোস্কোপি দেরি হয় পেশেন্টের ইন্টারমিডিয়েট থেরাপি হিসেবে অথবা ব্রিজিং থেরাপি হিসেবে, যদি নন ভেরিসিয়াল ব্লিডিং হয় আমি দিতে পারি প্রোটন পাম্প ইনহিবিটর 80 মিলিগ্রাম আইভি স্ট্যাট ফলোড বাই 8 মিলিগ্রাম পার আওয়ার ইন আইভি ইনফিউশন, এবং যদি ভেরিসিয়াল ব্লিডিং হয় আমি ফার্মাকোথেরাপি হিসেবে টার্লিপ্রেসিন দিতে পারি, এবং পেশেন্টকে 24 ঘন্টার মধ্যে আমি এন্ডোস্কোপি তারপরে করলাম, করার পরে আমি যদি ভেরিসিয়াল ম্যানেজমেন্ট লাইক ব্যান্ডিং করলাম, যদি ব্যান্ডিং ফেইল্ড হয় তাহলে আমি বেলুন ট্যাম্পোনেট দিতে পারি, টিপস করতে পারি, এরকম আরো অল্টারনেটিভ রেস্কিউ থেরাপি আছে সেগুলো ধাপে ধাপে আমি যাব। যদি পেশেন্টের প্যাপটিকিল আলসার হয়, যদি মেজর রিব্লিডের চান্স থাকে এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট করব, যদি মাইনর রিস্ক হয় তাহলে আমি তাকে অ্যান্ডোথেরাপি, যদি না লাগে তার এইচ প্যালোরি, এখানে বলে রাখা ভালো যতগুলো পেপটিক আলসারের পেশেন্ট আসবে প্রত্যেকের ডিসচার্জের সময় অ্যান্টি এইচ প্যালোরি দিয়ে দিতে হবে, অনেক ক্ষেত্রে বলা হয় যে এইচ প্যালোরি টেস্ট করে দিতে হয়, অনেক ক্ষেত্রে বলা হয় ইরেসপেক্টিভ অফ এইচ প্যালোরি বিনাইন লুকিং আলসার যদি হয় তাহলে অ্যান্টি এইচ প্যালোরি দিয়ে দেয় ভালো। পেশেন্টের যদি কোনো নন রিস্ক ফ্যাক্টর থাকে লাইক স্মোকিং, অ্যালকোহল, সেগুলো তাকে স্টপ করার জন্য অবশ্যই এনকারেজ করতে হবে, আর যদি কোনো অবভিয়াস কজ না পাওয়া যায় মাইনর ব্লিড হয় তাহলে আমি তাকে ইরেডিকেট করবো এইচ প্যালোরি, যদি মেজর ব্লিড হয় তাহলে আমি আদার কলোনোস্কোপি অর অ্যানজিওগ্রাফি করব। অ্যান্ডোথেরাপি ট্রিটমেন্ট যদি ফেইল্ড হয়, পেশেন্ট যদি রিকারেন্ট প্রেজেন্টেশন হয়, পেশেন্টের যদি ম্যাসিভ ব্লাড লস হয়, পেশেন্টের যদি এমন কোনো ইন্ডিকেশন থাকে যেটাতে সার্জারি লাগবেই লাইক অবস্ট্রাকশন, পারফোরেশন অর ম্যালিগনেন্সি, তাহলে আমি সার্জারিতে চলে যাব। আর যদি পেশেন্টের কোনো কারণ খুঁজে না পাওয়া যায়, পেশেন্ট বলছে যে তার হ্যামাটোমিসিস হচ্ছে, আমি কোনো কিছুতেই কোনো ক্লু পাচ্ছি না, দ্যাট ইজ অলসো অ্যানাদার ইস্যু, দ্যাট মে কল অবস্কিউর জিআই ব্লিডিং, অবস্কিউর জিআই ব্লিডিং,
এখানে আমি বলে রাখি যে অকাল ব্লাড, অকাল ব্লিডিং আর অবস্কিউর ব্লিডিং, এই দুইটার মধ্যে পার্থক্য কি? অকাল ব্লিডিং হচ্ছে পেশেন্ট দেখতে পাচ্ছে না, পেশেন্ট বলছে না যে আমার কোনো ব্লিডিং হচ্ছে, কিন্তু আপনি স্টুল ওবিডি করে আপনি পজিটিভ পেলেন, দ্যাট মিনস দ্যাট ইজ অকাল ব্লিডিং, অর্থাৎ পেশেন্ট দেখছে না। আর অবস্কিউর ব্লিডিং হচ্ছে পেশেন্ট দেখছে, পেশেন্ট বলছে যে তার ভবিষ্যতে রক্ত যাচ্ছে কিন্তু ফিজিশিয়ান দেখছে না, ফিজিশিয়ান যত পরীক্ষাই করছে সবই নর্মাল। সো অবস্কিউর হচ্ছে পেশেন্ট দেখছে, ফিজিশিয়ান দেখছে না, আর অকাল্ট হচ্ছে পেশেন্ট দেখছে না, ফিজিশিয়ান দেখছে। সো ভেরি সিম্পল, অকাল্ট হচ্ছে আমি দেখছি পেশেন্ট দেখছে না, অবস্কিউর হচ্ছে পেশেন্ট দেখছে আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। সো অবস্কিউর জিআই ব্লিডিং এবং অকাল্ট জিআই ব্লিডিং এর মধ্যে পার্থক্য আমরা ক্লিয়ার। এখন আসেন যে অবস্কিউর আবার দুই রকম হতে পারে, যে অবস্কিউর হতে পারে অকাল্ট, অবস্কিউর হতে পারে ওভার্ট, পেশেন্ট দেখছে না সেটা অকাল্ট, আর পেশেন্ট দেখছে কিন্তু আমিও খুঁজে পাচ্ছি না সেটা হচ্ছে ওভার্ট। তাহলে অবস্কিউর জিআই ব্লিডিং দুই রকম হতে পারে। অবস্কিউর মানে হচ্ছে যেটা আপনি অ্যান্ডোস্কোপিক ইভ্যালুয়েশন দিয়ে বুঝতে পারছেন না, আপনি পেশেন্ট জিআই ব্লিডিং হচ্ছে কিন্তু আপনি অ্যান্ডোস্কোপি নর্মাল, কলোনোস্কোপি নর্মাল, দুই স্কোপে আপনি কিছু পেলেন না, দ্যাট মে বি টার্মড অ্যাজ অবস্কিউর জিআই ব্লিডিং। এটা হতে পারে ভিজিবল, হতে পারে ইনভিজিবল, ইনভিজিবল হলে অকাল্ট, ভিজিবল হলে ওভার্ট, ভেরি সিম্পল। সো একটা অবস্কিউর জিআই ব্লিডিং নিয়ে যদি আমি বলি, ইনফ্যাক্ট দিস ইজ মাই লাস্ট স্লাইড, মেবি লাস্ট স্লাইড, লাস্ট স্লাইড। সো অবস্কিউর জিআই ব্লিডিংটা বলার ইম্পর্টেন্স হচ্ছে এই কারণেই যে অবস্কিউর জিআই ব্লিডিং নিয়ে আমরা খুব বিপদে পড়ে যাই, যে কারণ আমার অ্যান্ডোস্কোপি নর্মাল, কলোনোস্কোপি নর্মাল, বাট পেশেন্ট সেজ দ্যাট দেয়ার ইজ অনগোয়িং ব্লিডিং, অর পেশেন্ট প্রেজেন্টেড উইথ রিকারেন্ট ফিচার্স অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অর পজিটিভ স্টুল অকাল ব্লাড টেস্ট পজিটিভ। এই সিচুয়েশন গুলো আমাদের জন্য খুবই বিব্রতকর। সেক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করতে হবে, সেকেন্ড লুক অ্যান্ডোস্কোপি, অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি এটা বাই হিউম্যান বিং করা হয়, যে কারণে এটা কিছু হিউম্যান অ্যারর হতে পারে। সো সেকেন্ড লুক অ্যান্ডোস্কোপি দরকার। ইভেন আপনিও প্রথমবার অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি করলেন, হয়তো কোনো লেশন ছিল যেটা মিস করে গেছেন, সেজন্য সেকেন্ড লুক অ্যান্ডোস্কোপি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড লুক অ্যান্ডোস্কোপিও যদি কিছু না পাওয়া যায় তাহলে আমরা ক্যাপসুল অ্যান্ডোস্কোপি যেতে পারি, ক্যাপসুল অ্যান্ডোস্কোপি অথবা অ্যান্টারোস্কোপিতে যেতে পারি। সেটাতে যদি কিছু না পাওয়া যায় তাহলে আমি অ্যাঞ্জিওগ্রাফিতে যেতে পারি, এবং এই অ্যাঞ্জিওগ্রাফি আর ক্যাপসুল অ্যান্ডোস্কোপি এগুলো অ্যাকচুয়ালি একই সময় অথবা একটা ফিল্ড হলে আরেকটাতে করা যায়। এখন ক্যাপসুল অ্যান্ডোস্কোপি আমরা জানি যে এটা শুধু লেশনটাকে আইডেন্টিফাই করা যায়, এটা একটা ক্যাপসুলের মতো জিনিস পেশেন্টকে খাইয়ে দেওয়া হয় এবং বাইরে থেকে মনিটরিং করা হয়, এবং ওই ক্যাপসুলের গতিপথে সেটাকে স্টিয়ারিং করা যায় না, অর্থাৎ আপনি এটা ওয়ান ওয়ে, এটা সামনে চলে গেল এটাকে আর পিছের দিকে আনতে পারবেন না। ধরেন একটা লেশনকে ক্রস করে গেল, আপনি যতই চাইবেন এই লেশনটাকে ফিরে এসে আর দেখতে পারবেন না, কাজে এটার কিছু লিমিটেশন আছে। যদি পেটের ভিতরে কোথাও স্ট্রিকচার হয়, কোথাও যদি কোনো অবস্ট্রাকশন থাকে, তাহলে এই ক্যাপসুলটা কিন্তু ওখানে আটকে যাবে। কাজে ক্যাপসুল এন্ডোস্কোপি করার আগে আপনাকে শিওর হতে হবে যে আপনার পেটে কোথাও কোনো অবস্ট্রাকশন নেই, আদারওয়াইজ ক্যাপসুলটা রিটেনশন হয়ে যাবে, সেটা সামনের দিকে যেতে পারবে না। কাজে ক্যাপসুল এন্ডোস্কোপি করে আপনি লেশন পেলেন কিন্তু কোনো বায়োপসি নিতে পারবেন না। উইদাউট ডুইং বায়োপসি ইউ ক্যান নট পারফেক্টলি ডায়াগনোজ এ জিআই লেশন। সো ক্যাপসুল এন্ডোস্কোপির অনেকগুলো লিমিটেশন আছে, সে কারণে আমরা ক্যাপসুল এন্ডোস্কোপির অল্টারনেটিভ হিসেবে আমরা যেটা করতে পারি, অ্যান্টারোস্কোপি করতে পারি, যেটা ইনভেসিভ, যেটা দিয়ে আমরা বায়োপসি নিতে পারি, অথবা এখন আমাদের দেশে সিটি অ্যান্টারোগ্রাফি অ্যাভেলেবেল, কাজে সিটি অ্যান্টারোগ্রাফি করেও আমি লেশন আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ আগে থেকে যদি আমি সিটি অ্যান্টারোগ্রাফি বা বেরিয়াম একটা সিরিজ এক্স রে, ফলো থ্রু এক্স রে করেও যদি আমি লেশনটাকে আইডেন্টিফাই করতে পারি, তখন আমি আমি এখানে কথা বলছি বেসিক্যালি স্মল গাট নিয়ে, কারণ স্মল গাটের লেশনটাই আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই হয়ে যায়, এবং মোস্ট অফ দ্য অবস্কিউর জিআই লেশন এটা স্মল গাটেই থাকে, কারণ আপার জিআই হলে অ্যান্ডোস্কোপি একবার না হলে দুইবারে বা তিনবারে আমার বের হয়ে আসবে, কলোনোস্কোপি একবারে না হলে সেকেন্ড লুকে বের হয়ে আসবে, কিন্তু যখন স্মল গাটে হয় তখনই আমার জন্য বিপদ। সেক্ষেত্রে আমি স্মল গাটকে এক্সপ্লোর করার জন্য ক্যাপসুল অ্যান্ডোস্কোপি করতে পারি, একটা বেরিয়াম ফলো থ্রো করতে পারি, এখন সিটি অ্যান্টারোগ্রাফি অ্যাভেলেবেল এগুলো করতে পারি। সিটি অ্যান্টারোগ্রাফি অথবা বেরিয়াম ফলো থ্রোতে আমার যখন বলবে যে লেশনটা আমার যে জন্য আমি এই জায়গায়, তখন আমার সুবিধা হচ্ছে আমি অ্যান্টারোস্কোপি করে সেই জায়গায় বসতে পারি। এটার একটা বড় সুবিধা, অ্যান্টারোস্কোপি আমি দুইভাবে করতে পারি, অ্যান্টারোস্কোপি কি, অ্যান্ডোস্কোপি হচ্ছে আপার জিআই, কলোনোস্কোপি হচ্ছে লোয়ার জিআই, আর অ্যান্টারোস্কোপি হচ্ছে মিড জিআই। কাজে অ্যান্টারোস্কোপি আমি মাঝখানের রাস্তায় আমি উপর দিয়েও যেতে পারি, নিচ দিয়েও যেতে পারি, কাজে আমি কোন দিক দিয়ে যাব এটা ডিপেন্ড করবে আমার লেশনটা কোন জায়গায়।
যদি আমার লেশান ডিউডেনামে হয়, ডিস্টাল ডিউডেনামে অথবা জেজুনামের জেজুনামে, তাহলে বেটার টু অ্যাপ্রোচ ইন দ্য অ্যান্টিগ্রেড অ্যাপ্রোচ, অর্থাৎ উপরে দিয়ে আমি অ্যান্টারোস্কোপটা ঢুকাবো। আর যদি লেশানটা হয় আইলিয়াম অথবা ডিস্টাল আইলিয়ামে, তাহলে আমি অ্যান্টারোস্কোপটা নিচ দিয়ে ঢুকাবো। সো আমার লেশান স্মল গাট ইজ এ ভেরি লং ওয়ে, এই লং ওয়ে এর কোন জায়গায় লেশান এটা ডিফাইন করার সুবিধা হচ্ছে আমি অ্যান্টারোস্কোপটা কোন দিয়ে ঢুকাবো। এখন ধরে নেন এগুলোতে কিছু আসছে না, তখন এনজিওগ্রাফি করতে পারেন। এনজিওগ্রাফি করার জন্য একটা প্রধান শর্ত হচ্ছে অনগোয়িং ব্লিডিং লাগবে। অনগোয়িং ব্লিডিং না হলে কিন্তু এনজিওগ্রাফি বা আরবিসি স্ক্যান, যেটাকে আমরা সিনটিগ্রাফি করি, সেই আরবিসি স্ক্যান কিন্তু করা যাবে না। কারণ আপনি খেয়াল করে দেখেন, আরবিসি স্ক্যানে কি করি, আরবিসিতে একটা রেডিও নিউক্লিওটাইড লাগিয়ে দেয়, কাজে সেই আরবিসিটা যদি আমার লিক না হয় গার্ড দিয়ে, তাহলে কিন্তু আমার অনগোয়িং ব্লিডিং যদি না হয় তাহলে আরবিসি স্ক্যান আমি বুঝতে পারবো না। কাজে আরবিসি স্ক্যান বলেন আর এনজিওগ্রাফি বলেন, এগুলো বোঝার জন্য আপনাকে অনগোয়িং ব্লিডিং লাগবে। কাজে অনগোয়িং ব্লিডিং না হলে এই দুইটার কোনো রোল নাই। সেক্ষেত্রে আপনাকে আয়দার নন ইনভেসিভ অথবা ইনভেসিভ, লাইক ক্যাপসুল এন্ডোস্কোপি, এন্টারোস্কোপি। নন ইনভেসিভ হচ্ছে বেরিয়াম ফলো থ্রো অথবা এন্টারোস্কোপি, এ সরি সিটি এন্টারোগ্রাফি, এগুলো করে আমি লেশানটাকে আইডেন্টিফাই করতে পারি এবং অ্যাকর্ডিংলি আমি স্পেসিফিক ম্যানেজমেন্ট দেবো। সো অবসকিউর জিআই ব্লিডিং ইজ অ্যানাদার টপিক, এবং জিআই ফিজিশিয়ানরা মোর অ্যান্ড মানে অফ অ্যান্ড অন ফ্রিকুয়েন্টলি এই প্রবলেমে আমরা ফেস করি। যখন আমি অবসকিউর জিআই ব্লিডিং পাই, যখন স্মল গার্ডে ব্লিডিং পাই, তখন আমাদের এই সমস্ত প্রসেসের ভিতর দিয়ে আলটিমেট ডায়াগনোসিসে রিচ করতে হয় এবং অ্যাকর্ডিংলি ম্যানেজ করতে হয়। তো থ্যাংক ইউ অল ফর প্যাশন শেয়ারিং, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আপার জিআই ব্লিডিং নিয়ে কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে রিগার্ডিং টু দ্য লেকচার, প্লিজ আমি 5 মিনিট থাকবো, আপনারা কাইন্ডলি মেসেজ ইনবক্সে একটু নক করবেন, যে আপনাদের জানার জিনিসটা আমি চেষ্টা করব আপনাদের আনসারটা প্রোভাইড করার জন্য। অ্যাঞ্জিওগ্রাফি অ্যাকচুয়ালি এটা অ্যাঞ্জিওগ্রাফি অ্যাকচুয়ালি অর্ণব সোলেমন বলেছে যে হোয়াটস অ্যাঞ্জিওগ্রাফি ইন কেস অফ অবসকিউর জিআই ব্লিডিং, ইজ ইট লাইক সিএজি অফ হার্ট? ইয়েস, প্রসিডিউর ইজ সেম। আমরা ওখানে যেমন হার্টের করোনারি ভেসেলস গুলোকে দেখি, এখানে আমরা মেজেন্টেরিক আর্টারি করব, মেজেন্টেরিক অ্যাঞ্জিওগ্রাম, অর্থাৎ এটাকে আমরা মেজেন্টেরিক অ্যাঞ্জিওগ্রাম বলি। মেজেন্টেরিক ভেসেলস গুলোকে দেখা হয় যে মেজেন্টেরিক ভেসেলস এর কোনো ব্রাঞ্চে কোনো লিডার আছে কিনা। অনগোয়িং ব্লিডিং হলে আমরা যে ডাই দেবো সেই ডাইটা ওখানে লিক আউট হবে, সেই ডাইটা যখন লিক আউট হবে অনগোয়িং ব্লিডিং এর জায়গা দিয়ে, তখন আমি ধরে নেবো যে এই জায়গায় আমার ব্লিডিং হচ্ছে। কাজে আমি স্ট্রাকচারালি একটা লম্বা স্মল গাটে হয়তো ব্লিডিংটা খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি যখন ভেসেলে ডাই পুশ করব আর আমি যখন রেডিওলজিক্যালি দেখব যে আমার ওই ডাইটা কোন জায়গা দিয়ে লিক হচ্ছে, কাজে সেই জায়গায় হচ্ছে আমার ব্লিডিং এর জায়গা, সেটাই হচ্ছে আমার লেশন, যে ওইটা দিয়ে আমি বুঝতে পারবো যে এই ভেসেলের ডিস্ট্রিবিউশনে আমার লিকটা আছে। তখন আমি অ্যান্টারোস্কোপি দিয়ে স্পেসিফিক জায়গায় বুঝতে পারবো এবং সেই জায়গাটাকে আমি অ্যাকর্ডিংলি ট্রিট করব। সো এখানে আবারও বলছি যে অ্যাঞ্জিওগ্রাফিক্যালি লিডার রিচ করার জন্য অনগোয়িং ব্লিডিং লাগবে। অনগোয়িং ব্লিডিং না হলে আপনি অ্যাঞ্জিওগ্রাফি করে বুঝবেন না যে কোথায় ব্লিডিং আছে। টার্লিপ্রেসিন আমাদের দেশে অ্যাভেলেবেল, এবং টার্লিপ্রেসিনটা ইনিশিয়ালি আমরা 4 মিলিগ্রাম, 2 টু 4 মিলিগ্রাম করে দেব বোলাস, এবং দেন
2 মিলিগ্রাম আইবি বিডি করে আমরা 72 আওয়ার্স 6 আওয়ারলি, সরি, আইবি 1 to 2 মিলিগ্রাম 6 আওয়ারলি ফর নেক্সট 72 আওয়ার্স, অর্থাৎ 72 আওয়ার্স অথবা আপ টু এন্ডোথেরাপি। এন্ডোথেরাপি পর্যন্ত ইটস অ্যাকচুয়ালি ব্রিজিং থেরাপি। আমরা প্রথমটা বোলাস দেব, 2 to 4 মিলিগ্রাম এবং আইবি, তারপরে আমরা 1 to 2 মিলিগ্রাম 6 আওয়ারলি ফর নেক্সট 72 আওয়ার্স করে আমরা ব্রিজিং থেরাপি হিসেবে দেব এন্ডোথেরাপি পর্যন্ত, এবং এটা বাংলাদেশে অ্যাভেলেবেল। তো আপনাদের অ্যাকচুয়ালি এজ এ প্রাইমারি ফিজিশিয়ান আপনাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ইমার্জেন্সি রিসাসিটেশন এবং স্ট্রেটিফাইং দ্য ফার্দার রিক্স এবং স্ট্রেটিফাইং দ্য ইমার্জেন্সি নিড ফর ইমার্জেন্সি এন্ডোস্কোপি এবং পেশেন্টের ব্লিডিং এর অ্যামাউন্টটা কেমন, পেশেন্টের হেমোডাইনামিক স্ট্যাটাস কেমন, পেশেন্টকে কিভাবে আপনি পেশেন্টের সার্কুলেশনকে স্টেবিলাইজ করবেন, আপনি পেশেন্টকে ভেরিসিয়াল ব্লিডিং নাকি নন ভেরিসিয়াল ব্লিডিং কিভাবে ক্লিনিক্যালি আলাদা করবেন, নন ভেরিসিয়াল ব্লিডিং হলে ক্লট স্টেবিলাইজেশনের জন্য পিপিআই কিভাবে দেবেন, কতটুকু দেবেন, কতক্ষণ দেবেন, নন ভেরিসিয়াল ব্লিডিং হলে ফার্মাকোথেরাপি হিসেবে টার্লি প্রেসিং কতটুকু, কখন কিভাবে কতটুকু দেবেন, কতক্ষণ দেবেন, এই জিনিসগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ এন্ডোথেরাপি অর্থাৎ এন্ডোস্কোপিস্ট সিনারিতে আসার আগ পর্যন্ত আপনি পেশেন্টটাকে প্রপারলি ম্যানেজ করতে হবে টু সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্ট। এটি হচ্ছে আপনার লার্নিং, যে আপনি এন্ডোস্কোপিস্ট সিনে আসার আগ পর্যন্ত পেশেন্টকে স্টেবিলাইজ করা, পেশেন্টের রিস্ক অ্যাসেস করা এবং পেশেন্টকে ক্যাটাগরাইজ করা যে এটা কি ভেরিসিয়াল নাকি নন ভেরিসিয়াল বাই ডুইং সাম ক্লিনিক্যাল ক্লু, সেগুলো দিয়ে আপনি পেশেন্টকে ট্রিট করা, এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা করলে আপনি পেশেন্টের লাইফটা সেভ করতে পারবেন, আদারওয়াইজ এন্ডোস্কোপি সিনে আসার আগে ইউ মে লুজ দ্য পেশেন্ট। আচ্ছা, 8 মিলিগ্রাম পার আওয়ার হিসেব করলে এটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে। আপনি এমন ভাবে ফ্লুইডের লাইক আমি যদি একটা নর্মাল স্যালাইন দিই, ক্রিস্টালয়েড দিই, এটা প্রশ্নটা আগে বলি যে হাউ ক্যান আই শিডিউল ডোজ অফ পিপিআই 8 মিলিগ্রাম পার আওয়ার, হাউ মেনি অ্যাম্পুল পুশ ইন নর্মাল স্যালাইন ইন ওয়ার্ড। সো এটা ম্যাটার অফ ক্যালকুলেশন। রাফলি একটা 100 ml 1000 ml নর্মাল স্যালাইনে টু অ্যাম্পুল যে আমরা পিপিআই 40 মিলিগ্রাম করে ওয়ান অ্যাম্পুলে থাকে, 2 ampoule PPI দিয়ে যদি আমি 30 drops দিই তাহলে আমার রাফলি 8 মিলিগ্রাম হয়। এটা রাফ অ্যাসেসমেন্ট, কিন্তু এটা এক্স্যাক্টলি হিসাব করতে গেলে আমাকে খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। যে আমার আমরা হিসাব করি কিভাবে, যে একটা পেশেন্টকে যদি আমি 1000 ml নর্মাল স্যালাইন যদি আমি 30 drops দিই, দ্যাট মিনস এটা 8 ঘন্টায় শেষ হবে। তাহলে 8 ঘন্টায় শেষ হলে আমার পার আওয়ারে কত ml আমি ফ্লুইড দিচ্ছি, এবং সেই ফুইডটা আমার সেই ফুইডটাতে আমার যদি আমি কত অ্যাম্পুল কত 8 মিলিগ্রাম দেওয়ার জন্য আমার কত অ্যাম্পুল লাগবে, কারণ আমি জানি আমার 1 ampoule দেওয়া আছে 40 মিলিগ্রাম। সো ওই ওই পরিমাণ 1 লিটার ফুইডে কতটুকু মিশালে আমার কত এমএলএ কত মিলিগ্রাম ড্রাগ আসে সেটা অ্যাকচুয়ালি ম্যাটার অফ ক্যালকুলেশন। রাফলি 1000 ml 2 vial মিশিয়ে 30 drops দিলে 8 মিলিগ্রাম পার আওয়ারের কাছাকাছি, এক্স্যাক্টলি 8 মিলিগ্রাম না বাট কাছাকাছি থাকে। আর প্রথম প্রথম 2 ampoule কিন্তু আইভি স্ট্যাট, দ্যাট ইজ বোলাস, তারপরেরটা আমি ওই স্যালাইনের ভিতরে ড্রিপে দিয়ে দেবো। আর কোনো প্রশ্ন থাকলে একটু কাইন্ডলি ইনবক্স করেন, আমি আর 2-3 মিনিট থাকবো, তারপরে আমরা বিদায় নেব। অর্ণব সুলাইমান বলেছেন যে ইজ সিটি এনজিওগ্রাফি অফ গাট এন্ড সিটি এনজিও এন্টারোগ্রাফি সেম, না সেম না, সিটি এন্টারোগ্রাফি হচ্ছে এটা লুমিনাল অ্যাসেসমেন্ট, লুমিনাল এন্টারো এন্টারো, আর একটা হচ্ছে এনজিও, এনজিও মিন্স ব্লাড ভেসেল, এন্টারো মিন্স লুমেন,
সো একটা দিয়ে আমি দেখবো যে আমার লুমেনে কোনো অবস্ট্রাকশন আছে কিনা, লুমিনাল ওয়ালে কোনো থিকনেস বেশি কিনা, কোনো আলসারেটিভ লেশন আছে কিনা, অর্থাৎ ওয়ালের অ্যাসেসমেন্ট এবং লুমিনাল কোনো অবস্ট্রাকশন আছে কিনা, দ্যাট ইজ দ্য ফিচার্স অফ সিটি অ্যান্টারোগ্রাফি। অর্থাৎ আগে যেটাকে আমরা বলতাম বেরিয়াম ফলো থ্রু এক্স রে, একটা বেরিয়াম ডাই খাইয়ে দিয়ে আমরা সাকসেসিভলি এক্স রে করতাম, সিরিজ অফ এক্স রে, যেটা দিয়ে আমরা লেশনটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতাম যে হোয়ার ইজ দ্য অবস্ট্রাকশন, হোয়াট ইজ দ্য লেশন। সেটা এখন প্রায় অবসলিট, বিকজ এটা অ্যাকচুয়ালি ওয়েল ডেলিনিয়েশন হয় না এবং এটা দিয়ে খুব ভালো লেশন আইডেন্টিফাই করা যায় না, এবং এটা টাইমিং এর একটা ফ্যাক্টর এবং এক্সপার্টাইজ এর একটা ব্যাপার। সো এখন আমাদের হাতে যেহেতু সিটি অর এমআরআই, সিটি এমআরআই দুটোই আছে, আমি সিটি অ্যান্টারোগ্রাফি অর এমআর অ্যান্টারোগ্রাফি দুটোই করতে পারি। সিটি অর এমআর অ্যান্টারোগ্রাফি করে আমি লুমিনাল ওয়াল এবং লুমিনাল ক্যাভিটিটাকে দেখবো, আর এনজিওগ্রাফি যেটা, এনজিওগ্রাফি হচ্ছে স্পেসিফিকলি স্পেসিফিক টার্ম ফর ডেলিনিয়েশন অফ ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল গুলো যে সাপ্লাই দিচ্ছে গার্ডকে, সেই ব্লাড ভেসেল এর কোথাও লিকেজ আছে কিনা অথবা কোথাও অবস্ট্রাকশন আছে কিনা। লাইক একটা মেজেন্টারিক এনজিওগ্রাম আমি কখন করি কমনলি, যখন আমি মেজেন্টারিক ইস্কেমিয়া ডাউট করি, যে পেশেন্টের খাওয়ার পরেই পেটে ব্যথা হচ্ছে, যেটাকে আমরা অ্যাবডোমিনাল অ্যানজাইনা বলি। অ্যাবডোমিনাল অ্যানজাইনা যদি হয়, যে খাওয়ার পরে তার পেটে ব্যথা হয়, এটা আলসারের জন্য হতে পারে, অনেক কারণ হতে পারে। একটা পেশেন্ট যদি, একটা এল্ডারলি পেশেন্ট, তার মাল্টিপল কোমরবিডিটি আছে, সে পেশেন্টের কনকমিটেন্ট ইস্কেমিক হার্ট ডিজিজ আছে অথবা জেনারেলাইজড অ্যাথেরোস্ক্লেরোসিস এর এভিডেন্স আছে, সেই পেশেন্টটা যখন এসে বলবে আমার খাওয়ার পরেই পেটে ব্যথা হয় এবং গ্র্যাজুয়ালি পেশেন্ট লুজিং হিজ অর হার ওয়েট, তখন আমি সাসপেক্ট করি যে তার এতগুলো ইস্কেমিক ইনসিডেন্স আছে, তার কার্ডিয়াক ইনসিডেন্স, তার ইস্কেমিক স্ট্রোক অথবা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, সেই পেশেন্টের কনকমিটেন্ট মেজেন্টারিক কোনো ব্লক আছে কিনা, তখন আমি মেজেন্টারিক এনজিওগ্রাম করে দেখি যে কোনো অবস্ট্রাকশন আছে কিনা। আর এখন যেখানে, এখানে যেটা নিয়ে কথা হলো যে অবস্কিউর ব্লিডিং, অবস্কিউর ব্লিডিং যদি অনগোয়িং ব্লিডিং হয়, তখন আমি যদি আমি কোনো কনভেনশনাল যে প্রসেস, যে অ্যান্টারোগ্রাফি অথবা যদি আমি বেরিয়াম ফলো থ্রু অথবা অ্যান্টারোস্কোপি কোনো কিছুতে আমি খুঁজে পাচ্ছি না, পেশেন্টের ব্লিডিং হয়েই যাচ্ছে, তখন আমি অনগোয়িং ব্লিডিং ধরার জন্য আমি অনেক সময় মেজেন্টারিক এনজিওগ্রাফি করে থাকি, যে কোন জায়গা দিয়ে তার ডাইটা লিক হচ্ছে। আমি ডাইটা যখন পুশ করব, ইনজেক্ট করব, আমি যখন রেডিওগ্রাফিক্যালি দেখব যে কোন জায়গা দিয়ে তার ডাইটা লিক হচ্ছে, কোন ভেসেলের ডিস্ট্রিবিউশনে তার ডাইটা লিক হচ্ছে, দ্যাট মিনস লেশন ইজ দেয়ার। সো দুইটা টোটালি আলাদা। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে একটু কাইন্ডলি বললেন, তাহলে আমি চেষ্টা করবো যে আনসার দেওয়ার জন্য। আচ্ছা, আর একটা প্রশ্ন আসছে, হোয়াট ইজ এন্টারোক্লাইসিস? এটা গুড কোয়েশ্চেন। এন্টারোক্লাইসিস হচ্ছে অ্যাকচুয়ালি, এটা একটা টিউব আমি ইনসার্ট করে স্মল গার্টে গিয়ে সেখানে আমি ডাই দিয়ে সেটার প্যাসেজটা দেখবো যে লুমিনাল ফ্লোটা কেমন, জিনিসটা অলমোস্ট কাছাকাছি। আর এন্টারোগ্রাফি হচ্ছে মুখে খাইয়ে দিয়ে কন্ট্রাস্টটা মুখে খাইয়ে দেবো, ইনজেস্ট করবে, ওটা হচ্ছে আপনি টিউব দিয়ে ভিতরে নিয়ে দিলেন, আর এটা হচ্ছে পেশেন্ট স্পন্টেনিয়াসলি খেলো, অলমোস্ট কাছাকাছি টেস্ট, যে ওইটা টিউবাল ইনটিউবেশন দরকার আর এটা পেশেন্ট স্পন্টেনিয়াসলি ইনজেকশন করলো, ডিফারেন্স এতটুকু। আর কোনো প্রশ্ন আছে কাইন্ডলি?
সো আমাদের আজকের ক্লাস থেকে আপনাদের জন্য মেসেজ একটাই, আপনি যখন ইমার্জেন্সি সেটআপে কোনো জিআই ব্লিডের পেশেন্ট পাবেন, আপনি অ্যাসেস করার চেষ্টা করবেন যে হাউ মাচ ইন্টারনাল ব্লিডিং ইজ দেয়ার, হোয়াট মে বি দ্য আলটিমেট রিকোয়ারমেন্ট অফ ব্লাড, এবং ব্লাড দেওয়ার সময় আমরা আবারও বলি যে আত্মীয়ের মধ্যে ব্লাডটাকে আমরা চেষ্টা করব না নিতে, প্রথমে চেষ্টা করবো অনাত্মীয়ের ব্লাড নিতে। আত্মীয়ের ব্লাড নিলে সেটাকে অবশ্যই গামা রেডিয়েশন করে তারপর দেওয়া উচিত, যদিও আমাদের দেশে সব জায়গায় এই সুবিধাটুকু নেই। আদারওয়াইজ দেয়ার ইজ চান্স অফ ডেভেলপমেন্ট অফ গ্রাফ্ট ভার্সেস হোস্ট ডিজিজ, যেটা পেশেন্টকে লাইফ টাইম সাফার করাবে। এবং আমরা ব্লাড দেওয়ার আগে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেসমেন্ট রিকোয়ারমেন্ট দেখতে হবে। ব্লাড ট্রান্সফিউশনে আমরা ক্যাজুয়াল হব না, বিকজ আমাদের মাথায় রাখতে হবে ট্রান্সফিউশন ইজ নট অনলি ট্রান্সফিউশন, ইট ইজ অলসো এ অর্গান ট্রান্সপ্লান্টেশন, কাজে এটার অনেকগুলো হ্যাজার্ডিয়াস ইফেক্ট আছে, ইভেন ইট মে এন্ডেঞ্জার ইউর লাইফ। সো আন্ডার ট্রান্সফিউশন অ্যান্ড ওভার ট্রান্সফিউশন বোথ ইজ প্রবলেমেটিক ফর দ্য পেশেন্ট, দ্যাটস ওয়াই কারেক্ট অ্যাসেসমেন্ট অফ অনগোয়িং ব্লিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। উই ক্যান ডু ইট বাই ডিফারেন্ট ইনডিরেক্ট ওয়ে, লাইক অনলি পেশেন্ট প্লাস ব্লাড প্রেশার, মেন্টাল স্ট্যাটাস, ইভেন ইউরিন আউটপুট। সো আমাদের এই জিনিসগুলো মনিটর করা খুবই ইম্পর্টেন্ট। ইনিশিয়াল হিমোগ্লোবিন মে বি মিসলিডিং, আপনাকে হিমোগ্লোবিন অ্যাটলিস্ট প্রথম 24 আওয়ার্সে 2 থেকে 3 বার করা উচিত, এবং একই সাথে প্যাক্সেল ভলিউম দেখা উচিত, বিকজ ইনিশিয়াল হিমোগ্লোবিন আমাদের কেন নর্মাল আসতে পারে সেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। সো এই পেশেন্ট অ্যান্ডোস্কোপিস্ট বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট সিনে আসার আগ পর্যন্ত পেশেন্টটাকে প্রপার ম্যানেজমেন্ট করাটাই হচ্ছে আপনার কাজ। এই নলেজটুকু সারা জীবন মাথায় রাখবেন, তাহলে কোনো না কোনো সেটিংয়ে আপনি কোনো না কোনো পেশেন্টের জীবন বাঁচাতে পারবেন। সো থ্যাংক ইউ ফর অল অ্যাগেইন, থ্যাংকস অ্যাগেইন ফর ইউর প্যাশন শেয়ারিং, এবং আপনাদের সাথে নেক্সট দেখা হবে আবার নেক্সট স্যাটারডেতে একই সময় অন্য কোনো টপিক নিয়ে। সো থ্যাংক ইউ অ্যাগেইন।